অনেক টাকা লাগবে প্রেজেন্টেশন লাগাবে আমরা এই কোর্সটা পাচ্ছি না স্যার এই কোর্সে পাচ্ছেন আর তাহলে প্রেজেন্টেশন করতে গেলে 3 মাস লাগবে চিন্তা করছেন হ্যাঁ প্রত্যেকটা ইলিকুইন ক্লাসের একটা বিল্ট ইন ফাংশনই আছে প্রেজেন্টেশন করার ঠিক আছে আমরা যেমন মনে করেন মডেলের পরে লিখি কি অল তাই না অল এর পরে অল এর পরিবর্তে আপনারা প্রেজেন্টেশন আমরা একটা ফাংশন আছে কল করে দিলেই হবে ঠিক আছে এরপরে আপনি মাসখানে লিখে দিবেন আপনি কতগুলো করে যাচ্ছেন পার পেজ আর্গুমেন্ট হিসেবে দিতে হয় পার পেজ কতগুলো চালু হয়ে যাবে যেমন মনে করেন আপনার একটা মডেল আছে ক্যাটাগরি এই মডেলটা ক্যাটাগরি টেবিলের সাথে কাজ করতেছে তাই না তাহলে এখন আপনি ক্যাটাগরি টেবিলে 100টা ক্যাটাগরি আছে আপনি প্রেজেন্টেশন করবেন কি করতে হবে সো ক্যাটাগরি স্কোপ রেজুলেশন অপারেটর অল দিতাম না অল এর পরিবর্তে দিতে হবে পেজিনেট পেজিনেশন না পেজিনেট কি জানো পেজিনেশন অথবা পেজিনেট আর কি যাই হোক দুটোর যে কোনো একটা হবে ওইটা দিলে সব শেষ হয়ে যাবে শুধু মাসখানে আপনাকে দিতে হবে আপনি কতগুলো তাচ্ছেন তারপরে আরো বেশ কিছু মেথড আছে লিংক তারপরে কাউন্ট কতগুলো দেখাচ্ছে অনেক সহজ করে দিচ্ছে আর কি যদি আপনি ইলিকুয়েন্টে থাকেন স্যার আমি যদি স্যার করতে চাই স্যার বাটন যদি রাখি তখন স্যার কি করবো তাহলে আপনারা প্র্যাকটিস করার জন্য যে যে প্র্যাকটিস করবেন রেডি করে ফেলেন জায়গাটা আচ্ছা আমার আজকে জরিমানা হয়েছে কত টাকা আচ্ছা তাহলে আমাদের লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলোর উপর প্র্যাকটিস করছিলাম সেগুলো দেখে নিচ্ছি এটা গ্লান্স বাট বিফোর দ্যাট আমাদের সার্ভারটা রান করতে হবে বেসিক মোটামুটি আপনাদের বেসমেন্টটা স্ট্রং হয়ে গেছে লেভেলের আমার মনে হয় যারা যারা প্র্যাকটিস করতেছেন বাসায় এবং অ্যাটলিস্ট ছোটোখাটো একটা প্রজেক্ট করবেন আপনাদের বেসমেন্টটা স্ট্রং হয়ে যাবে এরপরে আস্তে আস্তে অ্যাডভান্স ফিচারগুলো আস্তে আস্তে আপনি পেরে যাবেন মেন কথা হচ্ছে কি আপনাকে বেসিক কনফিগারেশন জানা লাগবে আর কীভাবে লাইব্রেরি ইউজ করে সেটা জানতে হবে প্যাকেজ প্যাকেজ কীভাবে ইনস্টল করতে এই নিয়ে কাজ করতে হবে এবং আমরা কিন্তু অলরেডি কোনো প্যাকেজ নিয়ে কাজ করছি বলতে পারবেন কালেক্টিভ ফর্মের বিষয়গুলো নিয়ে কাজ করছি তারপরে আমরা আর একটা ইলুমিনেট সরি গ্লোডিভেন্স শপিং কার্ট নিয়ে আমরা কাজ করবো গ্লোডিভেন্স শপিং কার্ট এটা একটা একটা প্যাকেজ থার্ড পার্টি লাইব্রেরি এটা নিয়ে কাজ করবো সো দু তিনটা প্যাকেজ এখন আপনাকে দেখতে হবে যা মনে করেন ইমেল ইমেলের জন্য লারাভেল 4 এর কিছু বেশ কিছু কাজই আছে দেখবেন হ্যাঁ মানে ইমেলিংটা অনেক সহজ লারাভেলের ইমেলিংটা পেজিনেশন সবই সহজ কিছু কিছু বিষয় মানে কোনো একটা কাজ আমার করা লাগবে রাইট এই কাজটা কিন্তু কোনো না কোনো একটা কোম্পানি করেই রাখছে মানে কোনো না কোনো একটা লাইব্রেরি করেই রাখছে কোনো না কোনো একটা প্যাকেজ করেই রাখছে আপনাকে শুধু কী করতে হবে ওই প্যাকেজটা নিয়ে কাজ করতে হবে ইনফ্যাক্ট আপনি যখন সফটওয়্যার কোম্পানিতে জব করবেন তখন কিন্তু আপনার সিনিয়র যে থাকবেন টিম মেম্বার সিনিয়র টিম মেম্বার সে কিন্তু আপনাকে লাইব্রেরি দিয়ে দেবে তার কাজ হচ্ছে লাইব্রেরি কালেক্ট করা আপনার কাজ হচ্ছে কোড লেখা
সে আপনাকে লাইব্রেরি কালেক্ট করে দিয়ে দিবে, বলবে যে না এই লাইব্রেরি ইনক্লুড করে নিয়ে আসেন। এখন আপনি যদি বলেন লাইব্রেরি ইনক্লুড করবো, তখন বলবো একটা বাঘ কাঁঠাল কথা চাবার জন্য, ঠিক আছে? সেইটা হচ্ছে না, এটা আমাদের এক স্যার ছিল, মনে আছে ক্লাস হাই স্কুলে যখন থাকতাম, রতন খান, রতন খান নামের একটা ম্যাথের টিচার ছিল, উনি কিছু হইলেই বলতো যা বেটা কাঁঠাল পাতা চাওয়া, মানে কি সব সব ঠিক আছে। দেখবেন যে আমরা একটু পরে গ্লোরিবেন শপিং কার্ড অ্যাড করবো, মানে কার্টে প্রোডাক্ট অ্যাড করার জন্য, ওইখানেও সেল সব দেওয়া আছে লাইব্রেরিতে। তাহলে স্যার এই কাজটা যদি পারি স্যার, তাইলে স্যার স্যার যা বড় ভাগে করতে হবে, দাঁড়া যা এটা মানে কাঠের কথা চাবে ঠিক আছে, তখন বাসপাতা যাওয়ানো লাগবে না। এটা অ্যাকচুয়ালি একটা মজা আছে, সফটওয়্যার কোম্পানিতে কাজ করে কিন্তু চরম মজা আছে। আপনি প্রথমে যাবেন হালকার উপরে র‍্যাক ট্যাক খাবেন, মানে র‍্যাক দিবে না তারা, মানে আপনাকে মনে করে একটু মজা করবে আর কি, কাজটা না করলে আপনি আবার তখন সিনিয়র হয়ে যাবেন, আপনি আবার তখন একটু ভাব ধরবেন, ঠিক আছে? এইটাই আর মজা আছে, সমস্যা নেই। সো অনেকের কিন্তু জব হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন? আমাদের মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু স্যার নতুন আরেকজন হয়েছে স্যার, কার? আমাদের স্যার রাহুল, রাহুল রাহুল কে আপনার কোথায় হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আপনার হয়ে যাবে সেটা আমি জানি, ঠিক আছে? আপনার আরো একটা জায়গায় অফার ছিল, যাই হোক সমস্যা নাই, তো করেন খুব ভালো। আপনাদের কেউ এসে পরিবহন থেকে কোনো কিছু নিয়ে আসার অভিজ্ঞতা আছে? তো এসে পরিবহন শ্যামলী কাউন্টার কোথায় বলতে পারেন? তুমি চেনেন শ্যামলী? থাকি স্যার, স্যার কাউন্টারটা কোথায় আছে একটু স্যার মানে খোঁজ করি। না না কলানো শ্যামলীতে একটা আছে, শ্যামলী স্যার কোথায় আছে সেটা জানি না, তবে স্যার শ্যামলীতে না গুগল আছে, সমস্যা নাই, রেস্টুরেন্ট নিয়ে যাবে, ঠিক আছে? তো স্যার আমি আপনাকে একটা ডেটা দিয়ে জানি, সন্ধ্যা সাতটার পরে ইয়ে দেয় না, ঠিক আছে? নয়টা পর্যন্ত খোলা থাকে স্যার, এরকম হয়ে গেছে আপনাদের যারা জব করতে আগ্রহী সবার জব হয়ে যাবে, ঠিক আছে? এটা বলে দিলাম, দেখেন অনেকে এখন শুধু দেখতে ফোন আসে যে মানে এখন কিন্তু বিডি জবস থেকে ইদানিং কিছু দেখতে ছেলেমেয়েরা যেরকম করতেছে, ওদেরকে ডেকে প্রথমে বলে যে আপনি এটা করে নিয়ে আসেন, ওদেরকে একটা কাজ দেয়, বলেন যে আপনি এই কাজটা করে নিয়ে আসেন, তারপরে কথা বলবেন, ঠিক আছে? আপনিও মেন্টালি প্রিপারেশন রাখেন যে না আমাদেরকে যদি কোথাও জবের যদি ইন্টারভিউ হয় আমাকে কিন্তু আগে একটা কাজ ধরে দিবে, বলবে যে আপনি একজনকে একটা ছেলেকে দিয়েছে, ওই ছেলেটা পার হয়ে গেছে, বলে এটা তো কোনো কাজই না, আমি বললাম দিদি অনেকেই পারে না, ঠিক আছে? এলআইসিটির একটা ছেলে বিলি যাচ্ছে, তো আমার হচ্ছে প্রীতম, খুব ভালো একটা ছেলে, তোর আপনার ওকে বলছে যে ওই একটা ইয়া করতে আর কি, ব্লক ব্লক সিস্টেম তৈরি করে নিয়ে আসে, র অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি দিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি দিয়ে র পিএসপি থাকবে, তো র মানে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি দিয়ে ব্লক অ্যাডমিন প্যানেল থেকে ব্লক তৈরি করবে, পাবলিশ অ্যান্ড পাবলিশ ব্লকগুলো ফ্রন্ট এন্ডে শো করবে, আর ব্লক থেকে থেকে কমেন্টস করতে পারবে, অ্যাডমিন প্যানেল কোন কমেন্টসটা দেখাবে দেখাবে না সেটা অ্যাডমিন প্যানেল নিয়ন্ত্রণ করবে, এরকম কাজ বলে এটা তারা করতে দিছে, সে বলতেছে এটা কোনো কাজ না, এখন যেটাই অনেকেই পারে না, এই কাজটাই যদি করতে দেওয়া হয় কয়েকজন পারবেন বলে, আমাকে হাত বলার দরকার নাই, আপনি মানে একটু নিজে প্রিপেয়ার থাকবেন আর কি, সেই ধরনের কাজ কিন্তু দিবে যে অ্যাডমিন প্যানেল থেকে আমাকে কিছু তৈরি করতে হবে এবং লগ ইন সিস্টেম করতে হবে, কিন্তু তাকে বলছে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি দিয়ে লগ ইন সিস্টেম তৈরি করবেন, অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি যদি পারেন তাহলে কিন্তু সবই করা যাবে, ঠিক আছে? ওইটাই কিন্তু আসল জিনিস। এটা নিয়ে আসলে আমাদের
ইয়ে না বাট প্রিপারেশনটা রাখতে হবে আর কি, যেন আমার কিন্তু হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের 31 ও তাহলে ঠিকই ছিল, কিন্তু ভুল তো না। 31 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
কারো মাথায় করবো ইনক্লুডিং যেটা করবো আমাদের কিছু প্রবলেম হয় একদম বেসিক সেটা হচ্ছে যে এই যে মনে করেন একটা লেরাভেলের প্রজেক্ট এই প্রজেক্টটা আপনি বাসায় নিয়ে যাচ্ছেন কিভাবে ওপেন করবেন মানে একটু গন্ডগোল লাগে কারণ এখানে ডেটাবেসের কিছু ইস্যু আছে তাই না একদম এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ফ্যাক্টরি ফেকার এবং সিডস আপনারা অনেকের কাছে হয়তো শুনছেন বা অনেকে পারেনও হয়তো সেটা হচ্ছে যে আমরা সিম্পল একটা কমান্ড দিয়ে উইদিন টু অর ফাইভ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা চাইলে 100, 200, 300, 1000, 2000 ইউজার তৈরি করতে পারি ক্যাটাগরি তৈরি করতে পারি প্রোডাক্ট তৈরি করতে পারি ডেমো আর কি ঠিক আছে তো ওই জায়গাটাই কিন্তু এখন আমরা একটু ঢুকে যাবো আর কি সো যা হয় কিছু একটা হবে কি বলবো আল্লাহ ভরসা প্রাণ গোপাল ভালো লাগছে আচ্ছা আপনি গত ক্লাসে আসেন নি কেন তো যেটা করতে হবে দেখেন এই যে প্রজেক্টটা একটা কাজ প্রথমে যেটা মানে আমি এখন যে বিষয়টার উপর মানে আমরা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে কিভাবে আমরা ল্যারাভেলের একটা প্রজেক্ট মনে করেন আপনি প্রজেক্ট নিয়ে গেছেন একটা জায়গায় ইন্টারভিউ দিতে সেখানে তো আপনাকে প্রজেক্ট ইনস্টল দিতে হবে কিভাবে ইনস্টল দিবেন সো এখন একটা করা যায় ডাটাবেস এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় ডাটাবেস এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা আপনার ল্যারাভেলে করবেন না এটা কিন্তু মানে ওল্ড জব পুরাতন কাজ এটা আমরা করছি এটা আপনারা করবেন না ঝামেলা করতে পারে তার চাইতে স্মার্ট জব আছে সেইটা আমরা এখন করবো তো সাপোজ আপনি কি করবেন আপনার কাছে এই জিপ ফাইলটা আছে এক্সট্রাক্ট করবেন এরকম একটা ফাইল হবে ঠিক আছে তো অনেকেই যেটা করে এই মনে করেন আপনার একটা ল্যারাভেলের প্রজেক্ট আছে ঠিক আছে আমি যদি এগুলো সব ফাইল ডিলিট করে দিয়ে অন্য একটা প্রজেক্ট থেকে ফোল্ডার একই থাকবে ফাইলগুলো কপি করে এর মধ্যে আমার পেস্ট করে দিই মানে আমি কি বললাম যে আপনি এখান থেকে ইনস্ট্রাকশনের মধ্যে থেকে কমান্ড দিয়েছেন কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট ল্যারাভেল ল্যারাভেল এই যে একটা ল্যারাভেল প্রজেক্ট ওপেন হয়ে গেছে এর নাম দিয়েছেন প্রজেক্ট হয়ে গেছে আপনি এই প্রজেক্টের মধ্যে ঢুকে যা আছে সব ডিলিট করে দিয়েছেন অন্য একটা প্রজেক্টের মধ্যে থেকে এই ফাইলগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার গণ্ডগোল লাগবে কারণ হচ্ছে প্রত্যেকটা ল্যারাভেল যখন ইনস্টল হয় তখন কিন্তু সে একটা কি নিয়ে আসে অ্যাপ্লিকেশন কি গন্ডগোল লাগবে আপনি একটা প্রজেক্ট নামাইছেন আর একটা প্রজেক্ট নিয়ে আসছেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করবো না আমরা আমরা কি করবো ডিরেক্ট ফোল্ডারটাই আপনি কপি করে পেস্ট করে দিবেন আমি কি বলছি এটা মানে হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে আর কি মাঝে মধ্যে একটু গন্ডগোল হয় আমি দেখছি অনেক জায়গায় ইনফ্যাক্ট যে এই এটা সহ নিয়ে আসলো তারপরে একটু গন্ডগোল লাগে আর কি কারণ এখানে এই মানে উইন্ডোজের সাথে কিছু ব্যাপার স্যাপার এখানে আছে আর কি যে কারণে কিছু কনফ্লিক্ট করে আর কি দেখবেন অনেক সময় সব ঠিক আছে কিন্তু কাজ করবে না ঠিক আছে এই জন্য আমাদের সিনিয়র এভাবে সাজেশন করে যে না আপনি যদি কোথাও ফোল্ডার নিয়ে যান সরাসরি ফোল্ডারই প্রয়োজনে একই নামে ফোল্ডার থাকলে কি করবেন রিনেম করে রাখবেন রিনেম করে দিয়ে তারপর একটা ফোল্ডার পেস্ট করবে নতুনটা ঠিক আছে পেস্ট করছেন এখন পেস্ট করার পর ফোল্ডার কপি পেস্ট করলেন এবার সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হচ্ছে ইএনভি ফাইল ওপেন করা ইএনভি ফাইল ওপেন করে আপনার একটা ডেটাবেস আছে না এই ডেটাবেসটা কপি করে আপনার সার্ভারের মধ্যে যাবেন
সার্ভারের মধ্যে কি একটা ডেটাবেস তৈরি করবেন? দিস ইজ সেকেন্ড জব। এখানে এসে আমরা একটা ডেটাবেস তৈরি করলাম, ডেটাবেস তৈরি করে দিলাম, এখানে দিয়ে দিলাম, ডেটাবেস হয়ে গেল। এখন ডেটাবেসের মধ্যে তো কোনো টেবিল থাকবে না, তাই না? কোনো টেবিল তো থাকবে না। তাহলে টেবিল তৈরি করার জন্য কি করবো? তোমার এরপরে আপনি যেটা করবেন, হ্যাঁ, এরপরে যেটা করতে হবে আমাকে, ডেটাবেসের মধ্যে মাইগ্রেশনের মধ্যে মাইগ্রেশন ফাইলগুলো একটু দেখতে হবে, যে ইউজার টেবিল, পাসওয়ার্ড, রিসেট, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার, প্রোডাক্ট, দেন এইভাবে আমার মাইগ্রেশন ফাইলগুলো রেডি আছে। এখন আমি এই অবস্থায় যদি প্রোডাক্ট টেবিলে কতগুলো ডাটা আছে আমরা করবো, সব কিন্তু ডিলিট হয়ে যাবে। আচ্ছা করি আর দরকার আছে। এখন আপনি কি করবেন, তো ডেটাবেসটা তৈরি করছেন, এরপর সেকেন্ড জব কি? সেকেন্ড জব মানে থার্ড জব হচ্ছে আমার এই প্রজেক্টের মধ্যে আসতে হবে, হ্যাঁ, যেটাকে নিয়ে আমি কাজ করতেছি। আমার প্রজেক্টের মধ্যে এসে ওই এখান থেকে আপনি টার্মিনালটা ওপেন করবেন। টার্মিনালটা ওপেন করার পর এখানে যদি আপনি লেখেন, এখন যদি আমি লিখি পিএসপি আর্টিজান মাইগ্রেট, কি আসা উচিত? নাথিং টু মাইগ্রেট, নাথিং টু যেটা ঘটবে সাড়ে সর্বনাশ হয়ে যাবে আমার। প্রত্যেকটা টেবিল কি হবে, রোল ব্যাক হবে, আবার নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে আবার। তাহলে বলে না যে তুমি সব হার্ড ডিস্ক ফরম্যাট করে নতুন করে স্টার্ট দাও কম্পিউটার, দেখেন নাই? আমি তো শেষ দূর ভাই, আমি কে দিন নাকি হার্ড ডিস্ক ফরম্যাট করে নতুন করে স্টার্ট দেবো কম্পিউটার, আবার চলো, ঠিক আছে? এটা একটা নারকের ডায়লগ, হ্যাঁ, বলতে পারেন নাম কি? দেখে নিন, ছাড়া ছাড়া করে দোস্ত, আমি তো শেষ, এবার কি হয়েছে দেখেন, আমি যদি এখানে যাই, আমার কোথায় গেল, ডেটাবেজের মধ্যে যাই, রিলোডতেই আমার টেবিলগুলো, কিন্তু আপনার আপনি যে কম্পিউটারে নিয়ে প্রজেক্ট ইনস্টল দিবেন সেখানে আপনার কি হয়ে যাবে, টেবিল তৈরি হয়ে যাবে। দেখেন ক্যাটাগরিজ মাইগ্রেশন, কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো টেবিলই তো আর কি নাই, এবং আপনি লগ ইন করার জন্য ল্যারাভেলের বিল্ট ইন অথেন্টিকেশন ইউজ করছেন, আর বিল্ট ইন অথেন্টিকেশন অনুযায়ী আমরা নর্মালি কি করি, এই যে টেবিল তৈরি করার পর রপিএসপিতে কি করছি, ইনসার্টে গিয়ে একটা ম্যানুয়ালি ডাটা দিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু আপনি পাসওয়ার্ডটা কি করবেন, পাসওয়ার্ডটা ল্যারাভেলে কি করা আছে, ডিক্রাইপ্ট, এখানে ডিক্রাইপ্টটা আছে, তাহলে কিভাবে করবেন? এটা হচ্ছে প্রবলেম। এজন্য রেজিস্ট্রেশন ফর্ম বানাইছি না স্যার, হ্যাঁ, ওটা তো থাকবে, বাট এখন এজন্য কি করেন, আর একটা কমান্ড চালান পিএসপি আর্টিজান মেক অথ, তারপরে মেন প্রজেক্টের পরে কি লেখেন, রেজিস্টার, তাই না? আর এই রেজিস্টার লিখলে কিন্তু একটা কিছু আসবে, তাহলে এখানে মেক এই যে রেজিস্টার করলে চলে আসছে, এখানে একজন ইউজার করলে কোথায় ডেটাবেসে ডাটা আসবে, এটা করতে পারেন। বাট নর্মালি আপনি যখন প্রফেশনাল কাজ করবেন তখন রেজিস্টার ফেজিস্টার সব বাদ দিতে হবে, কারণ এগুলো সবাই জানে, এগুলো সবাই জানে, রেজিস্টার, লগ ইন, হোম, হ্যাঁ, এই তিনটা অ্যালাইস আপনাকে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, সেগুলো কি করা লাগবে, এই অ্যালাইসগুলো আপনাকে ডিসেবল করে দিতে হবে, মানে এই অ্যালাইসগুলোতে যদি কেউ আসে এখানে আসবে কি 404,
ঠিক আছে এই অ্যালাইস গুলো আমাকে ডিসেবল করে দিতে হবে ওকে সো নাইস তাহলে তাহলে আমরা তখন কি করব রেজিস্টার যেহেতু করতে পারতেছি না তাহলে ইউজার টেবিলে কিভাবে ডাটা আসবে এই জন্য তারা কি করছে তারা একটা প্যাকেজ দিয়ে রাখছে আপনাকে প্যাকেজের নাম হচ্ছে ফিকার সো দেখেন এই যে ডেটাবেজের মধ্যে আরো দুইটা ফোল্ডার আছে একটা হচ্ছে ফ্যাক্টরিজ আর একটা হচ্ছে সি এই ফ্যাক্টরিজের মধ্যে ঢুকে দেখেন এখানে একটা ফাইল আছে মডেল ফ্যাক্টরি ডট পিএসপি সো মডেল ফ্যাক্টরি ডট পিএসপি তে আসার পর এখানে দেখেন খুব চমৎকার একটা জিনিস করে দেওয়া আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে একটা প্যাকেজ তার একটা অবজেক্ট এই দেখেন এখানে যে বলে দেওয়া আছে এই যে এই কমেন্টস করা আছে খেয়াল করছেন এখানে কি এই কমেন্টস করা দেখি কি বোঝা যাচ্ছে বলেন তো বলেন এগুলো কিন্তু আমরা করে আসছি র পিএসপি দিয়ে যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে ক্লাস তৈরি করছি ভুলে গেছেন সব হ্যাঁ তাহলে এটা কিন্তু অবজেক্ট অবজেক্ট ধরে এটা হচ্ছে মেথড কার এই ক্লাসে সো এর কাজ কি সেটা বলবো বাট তার আগে দেখেন এখানে কি ইউজ করা আছে ফেকার জেনারেটর এটা হচ্ছে আরেকটা প্যাকেজ আরেকটা লাইব্রেরি বলবো আরেকটা ক্লাস এটা হচ্ছে আরেকটা ক্লাস ফেকার জেনারেটর এটা হচ্ছে কি আর একটা ক্লাস এর মধ্যেও ঢুকবো এর মধ্যে ঢুকে দেখবেন এর মধ্যে বহু মানে হিজিবিজি হিজিবিজি জিনিস আছে এবং সেগুলো কিন্তু আপনাদেরকে মানে পড়ে পড়ে বুঝে বুঝে কাজ করতে হবে হ্যাঁ স্যার আর্গুমেন্ট ফার্স্টটা হচ্ছে স্যার ক্লাস পরেরটা হচ্ছে অবজেক্ট ক্লোজার এটা হচ্ছে একটা ক্লোজার এটা এতটুকু হচ্ছে একটা ক্লোজার এই যে এতটুকু স্যার ক্লাসের স্যার অবজেক্টটা স্যার এখানেই স্যার তৈরি হয়ে গেছে এতটুকু হচ্ছে একটা ক্লোজার ঠিক আছে সো নাও এখন দেখেন আমি বলতেছি একটু সব এটুকের মানে কি আপনারা জানেন আর যদি নাও জানেন আর দুই তিন মিনিট পর সব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনি অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি জানেন সো প্রথম কথা হচ্ছে এই ফ্যাক্ট ফেকার জেনারেটর এটি কি এতটুকু দেখে কি কি বোঝা যাচ্ছে বলেন তো না এতটুকুনের মানে কি একটু দেখেন আমি আপনাকে একটু হেল্প করি আপনাকে নিজেকেই বলতে হবে দেখেন এটার সাথে এটা এটা কি তাহলে এটার সাথে এটা একটু মিল আছে না দেখেন তো এতটুকু একটা পার্ট এতটুকু একটা পার্ট হ্যাঁ তাহলে এটা কি এটা হচ্ছে রিকোয়েস্ট ক্লাস আর এটা হচ্ছে কি তার অবজেক্ট সো এটা হচ্ছে ফিগার জেনারেটর ক্লাস আর এটা হচ্ছে তার একটা অবজেক্ট ফিগার এবার এই অবজেক্ট ধরে এগুলো হচ্ছে কি এই ক্লাসের প্রপার্টি রাইট নেম সেভ ইমেল এগুলো হচ্ছে কি এই ফিগার ক্লাসের প্রপার্টি ঠিক আছে নাও নাকি ফিগার ক্লাসের প্রপার্টি তো বেসিক্যালি কাজটা কি করতেছে ফিগার হচ্ছে একটা প্যাকেজ যার কাজ হচ্ছে কোনো একটা টাস্ক এক্সিকিউট করা কোনো একটা টাস্ক এসে করে যাবে এটা হচ্ছে তার কাজ ফিগার একটা প্যাকেজ এর কাজ কি কোনো একটা টাস্ক কোনো একটা কাজ সে করে যাওয়া তাকে বুঝে দিতে হবে এই কাজটা করো সেই কাজটা করতেই থাকবে তাকে যদি বলা হয় 10 বার সে 10 বার করবে যদি বলা হয় 100 বার 100 বার করবে এটা হচ্ছে ফিকার এটা হচ্ছে তার একটা অবজেক্ট এখন ফ্যাক্টরি জিনিসটা কি ফ্যাক্টরি মানে সিম্পলি মনে করেন আপনার একটা কার ফ্যাক্টরি আছে গাড়ির একটা ফ্যাক্টরি আছে গাড়ির ফ্যাক্টরিতে যদি কেউ একটা মডেল দেয় যে আমাকে এই মডেলের 20টা গাড়ি বানায় মানে একটা মডেল যদি দেওয়া হয় ফ্যাক্টরি কি করে ওই পার্টিকুলার মডেলের কি তৈরি করে দেয় গাড়ি তৈরি করে দেয় সিম্পলি চিন্তা করেন মনে করেন যে আদাদের একটা গাড়ির ফ্যাক্টরি আছে মার্সিডিজ বেঞ্জে এবার মনে করেন ছেলিম গেছে যা সেটা বলছে যে না ঠিক আছে আজাদ আমার এই এই হচ্ছে আমার মডেল এই মডেলের গাড়ি তৈরি করে দাও আজাদ কি পারবে যদি ওর সেই অ্যাবিলিটিস থাকে অবশ্যই পারবে কারণ ফ্যাক্টরির কাজই কি যারা বায়ার তারা মডেল মডেল করে দিবে যেই মডেলের গাড়ি বানাও ফ্যাক্টরি কি করবে ওই মডেলের গাড়ি বানাবে জিনিসটা সেম ফ্যাক্টরি কে এটা বলে দেওয়া হচ্ছে কি এটা হচ্ছে কি দেখেন তো অ্যাপ ইউজার হোয়াট ইজ দিস ইউজার
This is model class. Definitely user class. But this, what is this? This is controller model. This is model. এটা হচ্ছে মডেল, তাকে বলা হচ্ছে এটা হচ্ছে মডেল, ডিফাইন করতেছে যে এই মডেলের এই কাজগুলো করতে হবে। হ্যালো, কি আলাইকুম সালাম। হ্যাঁ, তো ক্লাস নিচ্ছি, দেখছি দিয়ে আসেন, ক্লাস নিচ্ছে আসেন। আমি শুনে নিয়েছি না, আচ্ছা আসেন আসেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফ্যাক্টরিতে মডেল দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এইটা হচ্ছে মডেলের নাম, এই মডেলের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে এরকম, মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে ফ্যাক্টরি এটা হচ্ছে মডেল, এই মডেলের গাড়ি তৈরি করার জন্য এভাবে তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফাংশন মানে কি? কাজ। এটা হচ্ছে মডেল, এই মডেলের জন্য এভাবে ইনস্ট্রাকশন সেট করা আছে। এখনো কিন্তু সে ওয়ার্ক অর্ডার পায় নাই। এটা মনে করেন একটা এই মডেলের ল্যাপটপ তৈরি করার জন্য এই বিষয়গুলো আছে, এই মডেলের ল্যাপটপ তৈরি করার জন্য এই বিষয়গুলো আছে, এরকম মানে এখানে একটা ডেমো দিয়ে রাখছে তারা যে এটা হচ্ছে এভাবে মডেল সেট করতে হয়, আর এভাবে কি এই মডেলের জন্য এভাবে কাজগুলো করতে হবে। এখনো অর্ডার দেয় নাই, ওয়ার্ক অর্ডার পাইলে না সে গাড়ি বানানো শুরু করবে নাকি, বাট তার রেডি, মডেলও রেডি এবং মডেলের এগেনস্টে যে ওয়ার্কাররা কাজ করবে এই ওয়ার্কাররাও রেডি। এটা হচ্ছে কি আমার মডেল, এই মডেলের জন্য এটা হচ্ছে ওয়ার্কার। এখন একটা ফ্যাক্টরি কি শুধু একই মডেলে গাড়ি বানায়? তাই না? আপনি যত মডেলের গাড়ি বানাবেন, মডেল ডিফাইন করে রাখবেন, এবং ওই গাড়ি বানানোর জন্য আপনার যে যে কাজ করতে হয় সেই কাজগুলো কি করতে হবে এখানে ডিফাইন করে রাখতে হবে। আমার এই কথাটা প্রাণ গোপাল ভাওয়াল একটু বলতে পারবেন আমি কি বলতেছি এতক্ষণ ধরে? মানে আমার এই কথা শুনে আপনি আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটা মনে হয় উনি বলতে চাচ্ছে, আমি আসলে কি বলতে চাচ্ছি একটু বলেন। বসেই বলেন, দাঁড়াইতে হবে না। ফ্যাক্টরির প্রথম যেটা কোনটা অবজেক্ট? এটা হ্যাঁ, তারপর আমি চাচ্ছিলাম যে সারাংশ জানতে আমার কথা শুনে আপনার কাছে কি মনে হচ্ছে। আচ্ছা, তো এই যে আপনার গ্রাফিক ডিজাইনের পাশে জেনে আছেন, আপনি বলেন আমি বারবার গাড়ি তৈরি করা বা ল্যাপটপ তৈরি করার সাথে একজন করেছি। আচ্ছা, ঠিক আছে, বাট আমি আরো একটু ক্লিপ ভেঙে যাচ্ছিলাম আর কি। বলেন এবার, ওপেন ওপেন ফর অল, কে যে কেউ চাইলে বলতে পারবে। বলেন এখানে স্যার সবগুলো জিনিস স্যার দেওয়া আছে এবং স্যার তাকে স্যার আর কি মানে মানে বলে দেওয়া আছে যে এই জিনিসগুলো যদি তুমি পাও তাহলে স্যার এই জিনিসগুলো তৈরি করো। যেমন স্যার গাড়ির ক্ষেত্রে, যেমন স্যার আমার স্যার মানে চাকা তৈরি করার মেশিন আছে, সব তৈরি মানে হেডলাইট তৈরি করার মেশিন আছে, মানে ইঞ্জিন তৈরি করার মেশিন আছে। এখন আমি জাস্ট কোন ধরনের গাড়ি তৈরি করবে সে জাস্ট সেটা যদি তাকে বলে দেয়, সেই সেই ইঞ্জিন তৈরি করার মেশিন দিয়ে সেই ইঞ্জিন তৈরি করে দেবে, চাকা তৈরি করার মেশিন দিয়ে স্যার চাকা তৈরি করবে। এভাবে স্যার মানে যদি স্যার বলে দেয় স্যার ইউজার ক্লাসের আমার জিনিস তৈরি করতে হবে, তখন স্যার ইউজারের নামের অনুযায়ী সে নামটা নতুন একটা দিয়ে দিবে, ইমেল অনুযায়ী সে নতুন একটা ইমেল স্যার তৈরি করে দিবে। এটাই আর কি। এখানে যে মডেল ক্লাসটা আছে স্যার, ওই মডেলের একটা ফেক একটা পুরো কি তৈরি করে দিবে। হ্যাঁ, রাইট। এখন
ঘটনা হচ্ছে এই এতটুকু অংশকে আমরা মনে করেন তিন ভাগে ভাগ করতে পারি। আর্গুমেন্ট কয়টা? একটা হচ্ছে মডেল, মানে এর মেথডের কাজ কি? এর কাজ হচ্ছে তৈরি করা, মানে ডিফাইন করে দিচ্ছেন, সরি এটা কিন্তু তৈরি করবে না, এটা ডিফাইন করে দিচ্ছে। এটা কি ডিফাইন করে দিচ্ছে? এই মডেলের জন্য এই জিনিসগুলো কাজ করবে, এই মডেলের জন্য এই ক্লাস ক্লাস করবে। আপনি এভাবে হাজার হাজার ডিফাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই ডেমো জিনিস তৈরি করার জন্য। তো ডিফাইন করে দিচ্ছেন কি এই মডেলের জন্য এই জিনিসগুলো কাজ করবে। এবার যদি কেউ এই মডেলের গাড়ির অর্ডার দেয় তাহলে কাজ করবে কোন ফাংশন? এটা এটা অর্ডার কোথা থেকে দেয় সেটাতে পড়ে যেখানে সিটস এর মধ্যে। So now, তাহলে আমার মনে হয় জিনিসটা নিয়ে আর কথা বলার নাই। সো দিস ইজ এ ক্লাস, দিস ইজ এ মডেল ক্লাস, এখানে মডেল ডিফাইন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মডেলই কাজ করে কার সাথে? কোনো না কোনো একটা টেবিলের সাথে। সো টেবিলে ডাটা নিয়ে যাওয়ার জন্য দেখেন এগুলো হচ্ছে কি নেম, ইমেল, পাসওয়ার্ড, টিম মেম্বার টোকেন, হোয়াট ইজ দিস। এবার কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসতেছি। সো নেম, ইমেল, পাসওয়ার্ড দিস, টিম মেম্বার টোকেন, হোয়াট ইজ দিস, দিস ইজ নাথিং বাট দ্য, এই দেখেন এখানে কি নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড, এগুলো কি ক্রিয়েটেড আপডেটেড, এগুলো কি দেয়? এগুলো ইলেকট্রনিক নিজেই দেয়, রাইট? বাট এই যে আইডি কে দিবে, অটো কে, পি কে। সো নেম, ইমেল, পাসওয়ার্ড, এখানে কি কি দেওয়া আছে? নেম, ইমেল, পাসওয়ার্ড। অ্যাকচুয়ালি এখানে নেম লিখলো কেন, এখানে ইমেল লিখলো কেন? কারণ আপনি যে মডেলের এখানে যে মডেলটা মানে এই মডেলটা ডিফাইন করে দেওয়া হয়েছে এবং এই মডেলটা যে টেবিলের সাথে কাজ করতেছে এগুলো কি কলামের নাম, অ্যাট্রিবিউট, রাইট? টেবিলের অ্যাট্রিবিউট বা টেবিলের ক্লাসের অ্যাট্রিবিউট এবং টেবিলের কলামের নাম। সো এই কলামের মধ্যে কি যাচ্ছে? এই এই ভ্যালুটা যাবে। সো বেসিক্যালি এখানে নেম, সেভ ইমেল, হোয়াট ইজ দিস, এগুলো হচ্ছে কি এই জেনারেটর ক্লাসের এক একটা প্রপার্টি। এই জেনারেটর ক্লাসের মধ্যে একটু পরে ঢুকবো, দেখবেন। সো এখন আমি যদি দেই আমার এখানে কি কি দেওয়া আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, বাট আমার টেবিলে কি কি আছে দেখেন তো, একটা ফিল্ড বেশি আছে না? হ্যাঁ, সো কি করতে হবে এখানে একটা ফিল্ড বাড়ায়, সো নেমের পরে আমরা একটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা একটু দেখেন, আমি তারপর আপনাদের প্র্যাকটিস করার জন্য বলবো, সমস্যা নেই, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, অনেকটা ইয়ের মতো, জুয়েলার্সের মতো, মানে জাদুর মতো আর কি। দেখবেন ঘটনা ঘটে যাবে কিন্তু কিছুক্ষণের মধ্যে। ওকে, নাও, সো নেম, অ্যাড্রেস, এবার কিন্তু আমার কি বলে দিলাম যে এই মডেলটা, এই মডেলের যদি কেউ গাড়ি অর্ডার করে, এই মডেলের যদি কেউ গাড়ি অর্ডার করে তার জন্য এই কাজগুলো আপনি করবেন, ঠিক আছে? নাইস, এখন আমি এখানে ডিফাইন করে দিলাম। এবার সিটসে যাচ্ছি, এই যে ডাটাবেসের মধ্যে কিন্তু তিনটা ফোল্ডার ছিল, ফ্যাক্টরিজ, মাইগ্রেশন এবং সিটস। সো আমরা মানে প্রায় অনেকগুলো ক্লাস করছি কিসের উপরে, মাইগ্রেশনের উপরে, তাই না? আজকে প্রথম আমরা কোথায় ঢুকবো, ফ্যাক্টরিজ এবং সিটসে। তা আমার কাছে যেটা মনে হয়েছে এতটুকুনের মানে কি, যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি ঘাবড়ে যাবেন না, আমার বিশ্বাসটি ঠিক আছে, আপনি ঘাবড়ে যাবেন, আপনি বলতে পারবেন যে না এটা এই জিনিস, শুধু এতটুকুন বলবেন এটা হচ্ছে অবজেক্ট কোন ক্লাসের, ফ্যাক্টরি ক্লাসের, ডিফাইন হচ্ছে তার একটা মেথড। ডিফাইন মেথডের কাজ কি? কাজ হচ্ছে এটা যেহেতু মডেল নিয়ে কাজ করবে, তো প্রথমে মডেলকে বলতে হবে এই মডেলের জন্য এই এই ডাটাগুলো সে রেডি করবে, এটা হচ্ছে এর কাজ। স্যার মডেলটার মানে মডেলের ফিল্ডগুলো স্যার ডিফাইন করে দিবে, ডিফাইন করে দিবে, হ্যাঁ, যে মডেলে কোন কোন ফিল্ডে কি কি ডাটা যাবে। আপনি ফেকার, ফেকারের কাজ হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দেওয়া, ভ্যালুগুলো তৈরি করা, মানে ভ্যালু তৈরি করা, ভ্যালু তৈরি করে আপনি কি করে দিচ্ছেন অ্যারে ইনডেক্সের মধ্যে দিয়ে দিচ্ছেন, নাইস। এবার আমাকে যেটা করতে হবে সিটসের মধ্যে গিয়ে দেখেন ডেটাবেস সিডার নামের একটা পিএসটি ফাইল আছে, এখানে এসে দেখেন একটা মেথড আছে, তার নাম হচ্ছে কি রান। সো এই হচ্ছে সেই খতরনাক ব্যক্তি রান। সো বেসিক্যালি এই রান ফাংশনের মধ্যে আপনি যেভাবে এখান থেকে হচ্ছে আপনি ওয়ার্ক অর্ডার দিবেন, ওয়ার্ক অর্ডার দেন কোম্পানি যে আমাকে এই মালটা 10 পিস দেন, এই প্রোডাক্টটা 10 পিস দেন, এখানে আপনি ওয়ার্ক অর্ডার দিবেন। সো হাউ ওয়ার্ক অর্ডার কারে দেয়,
ফ্যাক্টরি কি না? এই দেখেন এটা কি হেল্পার মেথড ফ্যাক্টরি কে আপনি ওয়ার্ক অর্ডার দিবেন। সো ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় কি বলবেন? অবশ্যই মডেলের নাম বলে দিবেন না, তাই না? স্যার কোন মডেলের স্যার দিলে তো অবশ্যই বলতে হবে। কোন মডেলের কতগুলো গাড়ি লাগবে এটা বলে দিতে হবে না? তাহলে মডেলের নাম কি হবে? এটা হচ্ছে গিয়ে নাম মডেলের নাম। একটু বসেন, হ্যাঁ একটু বসেন। আমি আমি যেটা বলতেছিলাম, তাহলে এখন আপনি ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, তো ফ্যাক্টরি কে ওয়ার্ক অর্ডার দিচ্ছে যে এই মডেলের কতগুলো জিনিস লাগবে, বলেন কতগুলো নিব? আপনি সমস্যা নেই, আপনি এখানে একটা দিলে একটাই হবে। কেন স্যার এতগুলো আমি রিচার্জ কি হবে? একশোটা দিয়ে দিলাম, তারপরে 200 আপনি ইচ্ছা মতো 10টা 20টা 50টা 100টা যা দিবেন, 50টা দিলাম। এখানে আপনি 1 লাখ দিলে 1 লাখ তৈরি হয়ে যাবে, সমস্যা নেই, যদি আপনার টেবিলের রেঞ্জে থাকে। প্রাইমারি কি আছে না, ওই রেঞ্জে থাকলে হয়ে যাবে। সো নাও তাহলে দেখেন এবার কি করতে হবে, ঠিক আছে। সো ঘটনা কিন্তু ঘুরে যাবে এখন, বাই কেয়ারফুল মানে বি কেয়ারফুল আর কি। সো ইউজার যদি যান বা আমি এখানে আসলাম, দেখেন আমার ক্যাটাগরি টেবিলে ডাটা আছে কয়টা, রো 000 সবগুলোই কিন্তু 0। ইনফ্যাক্ট শুধুমাত্র কি মাইগ্রেশনের মধ্যে কয়টা আছে, মাইগ্রেশনের মধ্যে 5টা আছে, কারণ কতগুলো যতগুলো টেবিল আছে সবগুলো নাম এখানে আছে, তাই না? সো নাও আমার ইউজার টেবিলে কতগুলো আছে, দেখেন টেনশন নিতেছি, টেনশন কি নেওয়ার জন্য, টেনশন দেওয়ার জন্য পিএসপি আর্টিজান ডিবি আন্ডারস্কোর কি হয় সি। এবার যদি ইন্টার দেই, দেখেন ঘটনা ঘটে যাওয়ার কথা মনে হচ্ছে ঘটে গেছে, যাচ্ছে এখানে। এখন কয়টা আছে, 0, একটা 0 দেই, কয়টা
আর এখানে এখানে কিন্তু একটা জিনিস বলা হয়নি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে নেমও হবে, নেম ইমেল অ্যাড্রেস এগুলো কি হবে, অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসগুলো র্যান্ডম হবে, নেমগুলো আলাদা আলাদা হবে, বাট পাসওয়ার্ডটা কিন্তু এখানে এটা বলা হয়নি, পাসওয়ার্ডটা কিন্তু সবার জন্য কি হবে, এই যে পাসওয়ার্ডটাকে কি করে দিছে, স্ট্যাটিক করে দিছে, পাসওয়ার্ড সবার জন্য কি হচ্ছে সিক্রেট, আপনি যদি সিক্রেট না লেখে এখানে লিখে দেন শাবানা তাহলে শাবানাই হবে, কবিতা তাহলে কবিতাই হয়ে যাবে, যেমন মনে করেন আমি আপনাকে বলবই পরে যে আপনি ক্যাটাগরি তৈরি করেন, দেখবেন মাথার ঘাম পায়ে ছুটে যাবে, ক্যাটাগরি আর তৈরি হচ্ছে না, ঠিক আছে, তাহলে এবার ইউজার কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন আপনাদের তৈরি হয় কিনা, আমি যদি ইউজার ক্লাসে যাই দেখেন আমার আলহামদুলিল্লাহ কতগুলো তৈরি হয়েছে, মানে র্যান্ডমলি তৈরি করছে, সব দামি ডাটা রাইট, টেস্ট করার জন্য, টেস্ট করার জন্য পানসি হাইসা ইনোয়া ডেভিস মেভিয়া রোবেল রোবেল হ্যালি ডেভিস দেখেন অ্যাড্রেস গুলো দেখছেন, নিউ টেইলর সাউথ মেঘা কানাডিয়া অ্যাড্রেস গুলো কিন্তু ডাইনামিকলি চলে আসছে, এবার ইমেল গুলো কিন্তু ডাইনামিক্স, এখন মনে করেন আমি যদি সিস্টেমে লগ ইন করতে চাই আগের গুলো দিয়ে কি পারবো, আগে কি ছিল, আগে ছিল শনি একটা তাহলে আপনি যখন ডেটাবেস দিয়ে যাবেন কোথাও প্রজেক্ট নিয়ে যাবেন এক্সপোর্ট ইম্পোর্ট করার দরকার আছে আপনার সামনে থাকলে আপনি একটা ভাব নিয়ে কাজটা করে ফেলবেন, সেরকম একটা ভাব নেবেন বুঝছেন, ঠিক আছে সেরকম একটা ভাব নিয়ে কাজটা করে ফেলবে, ঠিক আছে মাঝে মধ্যে একটু চুলটা এরকম করতে পারেন সমস্যা নেই, ঠিক আছে ভাব নিয়ে কাজটা করে, ঠিক আছে দেখি লগ ইন করা যায় কিনা, এবার কিন্তু আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি এটাই দেখেন এই যে এক্সাম্পল কি জানি ডট নেট পাসওয়ার্ড সবার জন্য সিক্রেট, এই যে এখানে যেটা লিখছে এটাকে সে কি করতেছে এখানে আপনি যা লিখে দিবেন আর কি, বললাম না এখানে যদি ওই লিখে দেন তাহলে ওই হবে, লগ ইন করতেছি কোথায় চলে আসে পানসি হাইস তাহলে আপনাকে বলে দিতে হবে ডিফাইন করে দিতে হবে কি এই মডেলের জন্য এই ওয়ার্কার গুলো কাজ করবে, এই কাজ করবে তিন ঘন্টা দুই দিন সাতাশ সেকেন্ড এভাবে বলে দিবেন কে কত কয় ঘন্টায় কি কাজ করবে, আচ্ছা আপনি এই একটু পিছনে দুইটা সেরে বসে ডাকেন একটু চশমা চশমা আমার চশমা চশি রাখেন সিস্টেম
আচ্ছা এটা কিভাবে বললেন? So fact is category table data dhukse category table e data dhukte chhale ma ache single one hai chhale ma eight user table ki dhukse shob data mane factory faker ebong six ei tinta jinish er concept to clear factory ki kore factory te work order nay mane factory te model er against e kibhabe gari ta toiri hobe kibhabe kaaj ta hobe সেগুলো ডিফাইন করা থাকে ফেকার কাজটা করে আর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্ক করে না নাইস আচ্ছা আপনারা অ্যাপ দিলে কেন দেখি তাহলে এবার একটু খেয়াল করেন আমাদের নেক্সট যে কাজটা আমরা করব এখন সেটা হচ্ছে ক্যাটাগরি টেবিলে ডাটা নেবেন তাই না তো তার জন্য কি করতে হবে আগে ডিফাইন করতে হবে মডেলের নাম এবং ওয়ার্কার কে কি কাজ করবে মডেলের জন্য সো কি করছেন কপি পেস্ট কপি আর কি হ্যাঁ কপি বললে ধরি মানা করতে হবে তাই জন্য সো এখানে কি হবে গৌরী আর সব ঠিক থাকবে এখানে কি হবে স্যার পাসওয়ার্ড থাকবে এটা পাসওয়ার্ড থাকবে তাই না থাকবে না তো স্যার কারণ ক্যাটাগরি না বলতে আমার পাসওয়ার্ড কি ইমেল থাকবে না না স্যার না স্যার এটা আস্তে আস্তে বলতেছেন কেন এটা থাকবে না ক্যাটাগরি ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবো ক্যাটাগরি এখন এটা তো এগুলো হচ্ছে কি কলামের নাম এখানে কি হবে ডেসক্রিপশন আপনার একটা কাজ করেন এখানে দিতে গেলে এখন অ্যাকচুয়ালি এখানে এই অ্যাট্রিবিউট গুলো কি কি হবে লাইক নেম অ্যাড্রেস অ্যাড্রেস এগুলো কোথা থেকে আসলো দেখছেন কোথা থেকে আসছে কন্ট্রোল চেপে ধরেন কন্ট্রোল চেপে ধরে জেনারেটর উপর ক্লিক করেন দেখেন এবার আপনাকে কিন্তু একদম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে গোডাউনের ভিতরে জেনারেটরের ভিতরে ফ্যাক্টরি একদম মনে করেন কি বলো অন্তরস্থলে না কি কয় জেনারেটর ঢুকছেন এই দেখেন এখানে বেশ কিছু বিষয়গুলো দেওয়া আছে এই জায়গাটা একটু পড়াশোনা করেন এই 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 ফাইলটা একটু পড়েন একটু পড়েন আমি দেখছি কলম শুরু করছি
দেখেন এগুলো সব হচ্ছে মানে প্রপার্টি, প্রপার্টি ডিফাইন করে দেওয়া আছে এখানে, আপনাকে এগুলো দেখে দেখে কাজ করতে হবে। যেমন মনে করেন যখন যদি নেম আমরা লিখি, নেম যদি আমরা লিখি সেটা কি 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 স্ট্রিং কিসে যাবে, স্ট্রিং। অ্যাকচুয়ালি এখানে নেম লেখা কারণে কিন্তু এই যে নেম প্রপার্টি ইউজ করছি, তাই না, ফ্যাক্টরি মডেল ফ্যাক্টরির মধ্যে যে আমরা নেমটা ইউজ করছি এটা কোথা থেকে আসছে, এটা আসছে যেখান থেকে সে র্যান্ডমলি একটা স্ট্রিং জেনারেট করছে। আপনি ফার্স্ট নেম লিখতে পারতেন, ফার্স্ট নেম দিলে কি শুধু ফার্স্ট নেম আসতো, ফার্স্ট নেম মেল দিলে কি ছেলেদের ফার্স্ট নেম আসতো, ফার্স্ট নেম ফিমেল দিলে কি আসবে শুধু মেয়েদের ফার্স্ট নেম আসবে। এরপরে সিটি স্টাফ, স্টেট স্টাফ, বিল্ডিং নাম্বার, এটা দিলে কি আসবে, বিল্ডিং নাম্বার আসবে, সিটি দিলে কি আসবে, র্যান্ডমলি সিটির নাম আসবে, তারপরে স্ট্রিট নাম্বার, রাস্তার নাম্বার আসবে, স্ট্রিট অ্যাড্রেস, তারপরে পোস্ট কোড, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা কি দেওয়া আছে, স্ট্রিং। এই জন্য আমার অ্যাড্রেসটা দেওয়ার ফলে আমি যেখানে অ্যাড্রেস দিছি, এই দেখেন কোথায় গেল, এই যে অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস দেওয়ার কারণে এখানে কি আসছে, এখানে অ্যাড্রেসগুলো এভাবে আসছে, ঠিক আছে। আমি যদি এখানে অ্যাড্রেস 1-2 দিতাম তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এই নামের কোনো প্রপার্টি কি জেনারেটর ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা আছে নাই, কিন্তু বুঝতে পারতেছেন এই প্রপার্টি গুলো কোথা থেকে আসছে। তাহলে স্যার ফার্স্টের যে অ্যাড্রেস নেমটা ওটা কি আমার ডেটাবেসের ফিল্ড নেম স্যার, ফার্স্টের যে অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ রাইট, এই যে এটা, এটা হচ্ছে কিসের নাম, ডেটাবেসের কলামের নাম, আর এটা হচ্ছে কি প্রপার্টি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ এই যে জেনারেটর ক্লাসের একটা প্রপার্টি, ঠিক আছে। সেইভাবে দেখেন কান্ট্রি আছে, কেবল কি আছে, ল্যাটিটিউড আছে, তারপরে লংগিটিউড আছে, আর্ন আছে, এখানে ফোন নাম্বারও আছে, খেয়াল করছেন ফোন নাম্বারও কিন্তু আছে। আপনি যদি ফোন নাম্বার দিয়ে দেন দেখবেন বাই ডিফল্ট ফোন নাম্বার চলে আসবে কিছু, তারপরে কোম্পানি,
ক্রেডিট কার্ড নাম্বার এখানে মজার বিষয় হচ্ছে এখানে ইমেজ আপলোডের বিষয় কিন্তু আছে ইমেজ আপলোডের বিষয় কিন্তু এখানে আছে দেখুন এটা অনেক ডিফিকাল্ট sentence dite hobe sir description ache ei je paragraph dite pare paragraph sir sir eta bujhlam sir paragraph er pore je sir dite sir kon niye dise sir function eta hocche apnar parameter eta sir ki ki korbe sir kunta ha ha eta hocche pathom ki ache sentence hobe tinta ar variable nb sentence true mane tinta dite hobe ar ki mane apni ekhane paanchta dite paren mane ei argument ta dite hobe true mane ki badhotomulok text e je maximum nb character 200 ঠিক আছে টেক্সট দিতে পারেন 200 আসবে যেমন মনে করেন যে আমরা কি দিব টেক্সট ক্যাটাগরি ডেসক্রিপশন কি দিব টেক্সট টেক্সট তাহলে কতগুলো আসবে 200 ক্যারেক্টারে সো এই যে মনে করেন ক্যাটাগরি ডেসক্রিপশনটা পাইছি স্যার প্যারাগ্রাফ দিলো তো স্যার 12000 হবে না প্যারাগ্রাফ অবশ্যই পারবে এখন কত আসবে 200 আসবে 200 তাহলে আপনি এই প্যারামিটার লিখে দিতে বাড়া দিতে পারেন ঠিক আছে ইমেল আছে সেফ ইমেল ফ্রি ইমেল কোম্পানি ইমেল দেখেন বহুত কিছু আছে স্যার ইমেল আছে বাট ঘটনা হচ্ছে এখানে ইমেলটা হচ্ছে একটাই আসবে সেফ ইমেল মানে বারবারই আসবে ইউনিক করা যাবে আর কি এটাকে সো এখানে একটা প্রবলেম হচ্ছে ক্যাটাগরি নেমটা আপনি এখানে মিলাতে পারবেন না বাই ডিফল্ট নাই সেটাই স্যার স্যার গ্যাস নাম্বার কি তাও যে রেন্ডমিং ইমেল এরিয়া আছে কোথায় রেন্ডমিং ইমেল এগে ওখানে এগে পাস করতে হয় কোথায় এটা বলেন তো কোথায় র‍্যান্ডম এলিমেন্ট উপরে দিলে না না স্যার র‍্যান্ডম কি আর এ এন র‍্যান্ডম ডিজিট না স্যার র‍্যান্ডম লেটারও তো আছে র‍্যান্ডম লেটার র‍্যান্ডম নাম্বার এই স্যার একটু র‍্যান্ডম আসলে র‍্যান্ডম ইলেমেন্টস এই যে আগে কিভাবে দেবো এটা বলেন তো র্যান্ডম স্ট্রিংটা স্যার স্ট্রিং র্যান্ডম স্যার লেটার জিরো রন কি হবে এখানে তো ক্যারেক্টার আছে না এ বি সি এখানে জিরো ওয়ান দিয়ে দিব তাহলে কি হবে স্যার পাবলিকেশনের জন্য বলতেছেন স্যার পাবলিকেশনের জন্য না পাবলিকেশনের জন্য একটা বুলিয়ান আছে স্যার বুলিয়ান আছে রাইট নিচে দিকে দেখেন পাবলিকেশনের জন্য স্যার বুলিয়ান আছে কোথায় জন্য বুলিয়ান স্যার আর একটু উপরে স্যার আর একটু উপরে স্যার জিরো ওয়ান না ওই স্যার উপরে স্যার বুলিয়ান আছে স্যার বুলিয়ান দিলে কি হবে পাবলিকেশন জিরো কখনো জিরো কখনো ওয়ান আসবে তাই না জি স্যার হ্যাঁ এই যে বুলিয়ানটা দিলে এটা দেখেন যে বুলিয়ান টাইপ সে রিটার্ন করবে তো পাবলিক মানে 01 পাবলিকেশন স্ট্যাটাসের মধ্যে কি দিব বুলিয়ান বুলিয়ান আর ঘটনাটা আছে হলো ক্যাটাগরির নেম এটা অ্যাকচুয়ালি মিলানো যাচ্ছে না ঠিক আছে এটা স্যার একটা আছে স্যার যে স্যার স্ট্রিং র্যান্ডম লেটার এসে কোনো নাম দেখাবে না কিন্তু লেটারগুলো আর কি র্যান্ডমলি দেখাবে এটা জি স্যার মডেল work for this model in the case sir static password ta lagbe sir eta lagbe na and that's all so basically this closer return an array ebong jekhane ki kora hocche faker theke attribute gulo dhore dhore ami ki kore dicchi ekhane diye dicchi thik ache so now amader kintu factory modhe ডিফাইন করে দেওয়া শেষ এবার কোথায় যেতে হবে সিডারের মধ্যে সিডারের মধ্যে সেই করে বেটারে ক্লোজ করে দেন না হলে কি ডিস্টার্ব করবে আবার পঞ্চাশটা হয়ে যাবে এখানে কি হবে ক্যাটাগরি সো ক্যাটাগরির মধ্যে এসে ক্রিয়েট করবে কতগুলা
স্যার অল্প দেন 10টা 10টা মিশিয়ে দেন 10টা 150টা ওরে বাবা যা স্যার উপর চলে আসবে উপর ধরে করে নেমগুলো তো মেনুতে চলে আসবে ও এদিকে তো দোস ভাইঙ্গে একখানে কি ভাই আ স্যার আমরা হাসটা দিলাম হাসটা ফ্যাক্টরি তাহলে কি করতেছে এই ফ্যাক্টরি ক্লাসে এসে কয়টা ক্যাটাগরি তৈরি করবে পাঁচটা স্যার এখানে কি লিখবো এখন স্যার মানে আমার কথা হলো স্যার এখন তো স্যার আমি রানের মধ্যে স্যার স্যার মানে একটা কাইটা স্যার আরেকটা লেখলাম স্যার এখন যদি স্যার আমি চাই যে স্যার সবগুলোই থাকবে কিন্তু যখন আমি যেটা চাইতে সেটা চালাবো জাস্ট তাহলে কি করবো স্যার তাহলে এখানে একটা ভেরিয়েবল দিয়ে মানে এখানে অ্যাকচুয়ালি আপনি যদি এই দুইটা রাখেন জি স্যার দুটোই হবে ওয়ার্ড দিয়ে দিই ওয়ার্ড পাইছি শুধু ওয়ার্ড আছে এবার দিয়ে দেখি ফিয়া মানিল্লা যা থাকে ওখানে আগেগুলো সব ডিলিট করে দিই না আমরা তাহলে চালাই স্যার ওয়ার্ড নাকি ওয়ার্ডস ওয়ার্ড ওয়ার্ড কেন ওয়ার্ডস নাকি ওয়ার্ড বুঝে নি তারপরে কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে হবে তো বেসিক্যালি খেয়াল করেন মনে করেন আমরা 50টি ইউজার তৈরি করছি তাই না 50টি ইউজার তৈরি করছেন এখানে 25টা আসছে আমি যদি এখানে এই যে রো যদি 100টা দেই কয়টা আসছে এখানে এখানে 50টি ইউজার আসছে তো মনে করেন প্রত্যেকটি ইউজার ইনফরমেশন আমি অ্যাডমিন প্যানেল এখান থেকে দেখব সাপোজ আমি ক্যাটাগরি ইনফো এখানে আর একটা তৈরি করতেছি ইউজার ইনফো রাইট ইউজার ইনফো সো হাউ ক্যান উই ডু দ্যাট ফার্স্ট অফ অল আমরা এই ফ্যাক্টরি ফেকার জেনারেট এগুলো কিনে দিই এগুলো নিয়ে কিন্তু পিএইচডি করা হয়ে গেছে তাহলে এখন আমরা যদি ইয়েতে যাই অ্যাডমিন প্যানেল সো কোথায় আছে রিসোর্স ভিউস এর মধ্যে অ্যাডমিনের মধ্যে ইনক্লুডস এর মধ্যে মেনু খেয়াল করবেন মেনুর মধ্যে এসে মানে এই জায়গাটায় এই ক্যাটাগরি ইনফো এটাকে কপি করে আবার পেস্ট করব সো ক্যাটাগরি ইনফো কোথায় আছে এই জেলাই কপি করে আবার পেস্ট করতেছি উপরেরটা ক্যাটাগরি জায়গায় কী লিখবো বলেন তো ইউজার এখানে কি লিখবো অ্যাড ইউজার এখানে হবে ম্যানেজ ইউজার ওকে হ্যালো একটু খেয়াল করেন
এখানে কি বলা আছে তাহলে ইউজার নিয়ে এখন যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই তাহলে এখানে কি আসছে ইউজার ইনফো আসছে না সো যদি ক্রিয়েট করি অ্যাড ইউজার ম্যানেজ ইউজার সো আমাদের টার্গেট হচ্ছে ম্যানেজ ইউজারে ক্লিক করে ওই যে 50টি ইউজার তৈরি করছি না তাদেরকে এখানে শো করাবো ওকে তাদেরকে এখানে শো করাবো সো হাউ ক্যান ইউ ডু দ্যাট এখানে এসে বেসিক্যালি কোথায় তৈরি করা যায় বলেন তো So Route scope. এখানে এসে আমরা রিটার্ন করবো ভিউ থেকে রিটার্ন ভিউ admin dot. এখন খেয়াল করেন আমরা যদি ব্রাউজারে যাই ব্রাউজারে থেকে আমরা যদি এখানে রিলোড দেই অথেন্টিকেট মিডলওয়্যার ডাজ নট মানে কি class authenticate middleware does not exist authenticate middleware মানে মিডলওয়্যারটা তো স্যার এখানে রাউটে স্যার web.php তে মিডলওয়্যার ইউজ করা হয়েছে যে মিডলওয়্যারটা মেবি এখানে নাই উপরে এই যে মিডলওয়্যার এসে authenticate নাই মানে এটা স্যার মিডলওয়্যার ফোল্ডারে কত বড় ফাউল একটু সে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
কোন সময়ের জন্য কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে যা আছে আর টেবিলের মধ্যে, ইনফ্যাক্ট টেবিলের বডির মধ্যে যা আছে সব ছেড়ে দিলাম। তো এক দুই তিন চার পাঁচ এই যে আসছে, তাই না? এটা হচ্ছে কি আমাদের ইউজার লিস্ট আর কিরকম আসবে। তো এই দেখেন ক্যাটাগরিগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? আমাদের ফ্রন্ট এন্ডে তো আসার কথা ক্যাটাগরিগুলো। ওয়াও, এভাবে যদি সাইট বানান মানুষ খুব দেখবে। ওকে, নাইস, নো প্রবলেম। সো একটু খেয়াল করেন তাহলে আমাদের এখানে এখন যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা ম্যানেজ ইউজারে যখন যাব, ম্যানেজ ইউজারে যখন যাব এখানে সবগুলো ইউজার চলে আসবে, তার জন্য কি করতে হবে? তো এখানে আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মনে করেন যে লাইক আমরা অ্যাট দ্য রেট ফর ইজ শিখছি, তাই না? তো ফর এলস অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা এখানে কী করবো, ইউজার all users এখানে ইউজ করতে হবে এখান থেকে আমরা কি পাবো, এবার ইউজার্সটাকে আমরা এখানে ইউজ করব, ইউজার্সটাকে আমরা এখানে ইউজ করতে পারবো, তাই না? তো এখানে এসে দেখেন অ্যাট দ্য রেট এফ ও আর ই এইচ সি এইচ অ্যাট দ্য রেট ফর ইচ এর মধ্যে অ্যাজ ইউজার, ও সরি সরি সরি, এখানে বলে দিব হচ্ছে ডাবল কার্লি ডলার সাইন আই প্লাস প্লাস এই আপনি প্রেজেন্টেশন দেখতেছেন ঘোরাঘুরি করতেছেন কেন? আপনার জন্য এত এই এক ঘন্টা সময় দুই দু ঘন্টা সময় নষ্ট করলাম শুধুমাত্র, হ্যাঁ, পরীক্ষার লোক পছন্দ করে দেখে। সরি, না এটা সবার জন্য খুঁজে নিস, হ্যাঁ দরকার ছিল, স্যার হ্যাঁ দরকার ছিল। নেম অ্যাড্রেস দিলাম, ইমেল সিরিয়াল নাম্বার, এখানে আমি বললাম ইউজার নেম আর অ্যাড্রেস। স্যার আই তো স্যার আমার ডিক্লেয়ার করিনি স্যার, কোনটা আই
আই ডিক্লেয়ার করে নি রাইট, এটা গন্ডগোল লাগবে এখানে তাই না? তো আমি এখানে আমি বলে দিই পাইএসপি কন্ট্রোল ভি ওকে। নাও এবার অ্যাকশনের মধ্যে এসে এখানে স্প্যান Paginate, and that's all. And এর মধ্যে বলে দিবেন আপনি পার পেজ করার কথা দেখতে চাচ্ছেন 10টা, ঠিক আছে? এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই কটা দিল আসছে 10টা, অত্যাধিক চমৎকার তাই না? অত্যাধিক চমৎকার দিন স্যার। বাট স্যার বাটন, স্যার বাটন আইবে জোর করে আইবে আইবে আমি যে উল্টা পাল্টা ভাষা মাঝে মধ্যে কথা বলি এর একটা পজিটিভ দিক আছে। মনে করেন একটা ছেলে ঘুমাইতেছে, তার বাড়ি হচ্ছে বগুড়া, আমি হঠাৎ করে বললাম যে তুই আলো আলো আপি আলো, তার কিন্তু ঘুম ভেঙে যাবে। তার কিন্তু ঘুম ভেঙে যাবে, তুই আলু আলু ওয়াকি উলে আলু এর মানে হচ্ছে ওকে কেন নিয়ে আসছে না তো স্যার? আর দাঁড়ান না এখানে, ওকে ওয়েট ওয়েট ও সরি ফরিচের বাইরে হবে রাইট। ফরিচের বাইরে এসে আমরা ইউজার্স লিংক রাইট কালির মধ্যে লিখতে হয় না কালি ছাড়াই এবার যদি আমরা ব্রাউজারিং করি দেখবেন অত্যন্ত সময় কারেক্ট Links Link method does not exist. S for links, right. অত্যাধিক সুন্দর পুরে গেল কিভাবে? টেবিলের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা কোথায় যাবে? এটা আপনাকে বলতেই হবে না নাকি? মগের এখানে তো আমরা ডিপ নিয়ে নেই না, এবার চেক করি মার্শাল্লাহ সব ঠিক আছে তো কাজ করবে
হ্যাঁ ঘটনা সব ঘুরে গেছে তো ঠিক আছে সো দেখেন এগুলো সব কিন্তু ভ্যালিড অ্যাকচুয়ালি এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার কারণে সব একসময় এক দুই দিন আসতেছে আর আপনি যদি আইডি দেন এটা তো এটা তো মানে নরমাল আইডি দিলে ভালো হয়ে যাবে আর মানে যে প্রবলেমটা হচ্ছিল আমরা যখন এবার আইডিটা আসছে তাই না এবার মনে করি এখানে দিচ্ছি চার সিরিয়াল নাম্বার এক দুই তিন চার থাকবে আইডি কত হয়েছে সবই সম্ভব বাট আপনাদের একটা ব্রেকিং ও দরকার বুঝতে পারতেছি হয়ে গেছেন এখন সবাই ঠিক আছে সো থ্যাংক ইউ একটা ব্রেকিং নিউজ পরবর্তীতে আমরা পরবর্তী কাজ করব তো আজ অ্যাকচুয়ালি এখানে আমরা দিস ইউজার লিংকস দিয়ে আমরা যেটা করতে পারতেছিলাম সেটা হচ্ছে এখানে ওয়াও বেশি ইউজ স্যার এটা ভোকালটা কিন্তু ভাইগা দেয় জানেন পরে হ্যাঁ ব্যান্ড এখন হতো নাই ভোকালও নাই গিটারিস্ট নাই সব আলাদা হয়ে গেছে অতিরিক্ত ট্যালেন্ট থাকলে যা হয় আর কি ওদের যে গিটারিস্টটা শালাদের একটা ব্র্যান্ড করছে তার নাম হচ্ছে অল্টার ব্রিজ ওসাম ওদের অল্টার ব্রিজের একটা পপুলার গান আছে ওপেন ইওর আইস জি স্যার ওপেন ইওর আইস গানটা মানে সত্যি আসছে গড দ্যাট ইজ আবার কিন্তু আমাকে সে 2006 সালে নিয়ে যাচ্ছেন নয় বছর আগে স্যার আমি এখন ওপেন ইওর আইস গানটা পড়তে যাচ্ছি তারপরে তো গান দুটো এটা দিয়ে নাম কি মানে ডেড মেটাল তো ওটা একটু কেমন জানি ঝিঝুঝে লাগে তবে এই জগতে সবচেয়ে ভালো লাগে হচ্ছে আপনার ল্যাম্প অফ গড একটা সময় ছিল এখানে আরো কিছু কাজ করা যায় দেখেন পেজিনেশনের আমরা মাত্র একটা মেথড দেখলাম লিংকস তাই না এবং কিভাবে তৈরি করতে হয় সো অনেক সময় একটু খেয়াল করেন হ্যাঁ আরো কিছু এক্সেপশন দেখাচ্ছি পেজিনেশনের যেমন মনে করেন যে লাইক এখানে এখানে অনেকগুলো পেজ আসছে না এভাবে না থেকে অনেক সময় দুইটা বাটনও থাকে একটা হচ্ছে নেক্সট আর একটা হচ্ছে প্রিভিয়াস তো সেটার জন্য যেটা করতে হয় এখানে আরো একটা ইয়ে আছে মেথড আছে এখানে পেজিনে না লিখে লিখতে হয় সিম্পল পেজিনেট এস আই এম পি এল ই সিম্পল পেজিনেট এটা লিখে দেখেন কি হয় সিম্পল পেজিনেট লিখে রিলোড দিলাম
দেখতে পাচ্ছি দেখেন উপরে কিন্তু নাই এবার কিভাবে আছে স্যার নেক্সট এন্ড প্রিভিয়াস এবার এভাবে আছে এই দুটো দিতে করে অশোক বই পারবেন অবশ্যই পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো কিভাবে পারবেন আপনি কেউ যে গিয়ে যুক্ত হবে ওই পেজিনেট এটা তো একটা মেথড নাকি এত ডেফিনেশন কোন কোন জায়গায় আছে হ্যাঁ ওখানে ঢুকে চেঞ্জ করতে হবে আর কি সো সিম্পল পেজিনেট তো সিম্পল পেজিনেট দিয়েও করতে পারি আবার পেজিনেট দিয়েও করতে পারি আমি রেখে দিলাম সো ইন দ্যাট কেস আমরা পেজিনেট ইউজ করি আমি দেখাবো এখানে আসেন টেবিলের উপরে মনে করেন আমি এভাবে একটা এই টু ট্যাগ নিলাম এখানে যদি এভাবে করি ইউজার্স না ইউজার্স টোটাল এই টোটাল মেথডটা ইউজ করলে এখানে সে দেখাবে দেখেন কি দেখায় এখন এখানে আসার কথা একশো পঞ্চাশ সরি পঞ্চাশ পঞ্চাশ আসছে কেন পঞ্চাশ আসছে এখন আপনি লিখে দিতে পারেন এত ইউজার্স ওটাও দেখাতে পারেন কাউন্ট দিয়ে দেখানো যায় কি স্যার মাইএসকিউএল একটা কমান্ড আছে না স্যার কাউন্ট হ্যাঁ এটি কইতাছে না এটা ওটা না এটা তো টোটাল দিয়ে টোটাল কতগুলো ইউজার্স আছে টেবিলে এটা সে রিটার্ন করতেছে ঠিক আছে আরো কিছু করা যায় ওই যে ইয়ে যেটা বললো কতগুলো দেখাচ্ছে তাই না স্যার কাউন্ট দিয়ে দেখা যায় এটা কাউন্ট সো মনে করেন আমি এস থ্রি নিলাম এখানে ডাবল কার্লির মধ্যে মনে করেন আমি দিয়ে দিলাম ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট ইউজার্স এরকম আসছে কেন ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট COUNT কাউন্ট কাউন্ট দিলে এখানে দেখাবে of this page ঠিক আছে সো নাও এবার সেভ করে যদি ব্রাউজারে যাই রিলোড দেই আমি দেখতে পাচ্ছি কত দেখাচ্ছে of 9 দিস হবে না ইন দিস পেজ এখানে এভাবে লিখে দিতে পারি টোটাল 50 ইউজার্স 10 ইন দিস পেজ খেয়াল করেন আমি যদি ডেটাবেজে যাই ডেটাবেজে যে মনে করেন কোন একটা রোকে যদি আমি কপি করি এখানে মনে করেন নামটা এখানে ইয়ে লিখে দিলাম মনে করেন লিখে দিলাম শহীদুল হাসান ইমেল অ্যাড্রেস একটু চেঞ্জ করে দিলাম আর যা আছে থাক এখানে মনে করেন যে দিয়ে দিলাম এখন কতগুলো আছে একশো একটা না সরি কত একান্নটাই দেয় 51 টোটাল সো নাও আমরা যদি এখানে রিলোড দিই এবার দেখেন কত আসছে 51 আমি যদি এখন 6 নম্বর পেজে যাই কত আসছে 1 ইঞ্চ তাহলে কাজ করতেছে তাই না স্যার কাউন্ট ফাংশনটা হচ্ছে যে পেজিনেটের উপর ডিপেন্ড করে না হ্যাঁ কারেন্ট পেজে কতগুলো ইউজার আছে সেটা ডিপেন্ড করে কাউন্ট ঠিক আছে সো আমরা লিঙ্ক টোটাল এবং কাউন্ট তিনটে ফাংশনের ব্যবহার দেখলাম পেজিনেট এর এবং সিম্পল পেজিনেটটা দেখলাম কিভাবে কাজ করে ঠিক আছে এখন অ্যাড ইউজারে ক্লিক করলে এখানে একটা ইউজারের ফর্ম আসবে সেটা আপনারা করে নিয়েন আশা করি পারবেন তো যাই হোক আমাদের প্রোডাক্ট ম্যানেজ করার কাজটা হয়ে যাচ্ছিল কিন্তু কিছু প্রোডাক্ট এখন নাই মনে হয় তাই না প্রোডাক্ট তো নাই আমাদের কাজ ছিল আজকে প্রোডাক্ট ডিটেইলস পেজে যাওয়া সো কিছু প্রোডাক্ট তৈরি করি যে লাইক ডেমো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার তো নাই স্যার ম্যানুফ্যাকচারার অ্যাড করা লাগবে স্যার সার্চের কাজটা স্যার সার্চের কাজটা স্যার দেখাবো সো ম্যানুফ্যাকচারার তৈরি করতে হবে না চার্জার মেবি ম্যানুফ্যাকচারার তৈরি করে ফেলে ভাবে কিছু
ম্যানুফ্যাকচারার ঠিক আছে না কিছু একটা হয়ে যাবে আর কি আমি যদি এবার ইয়েতে যাই ডাটাবেস সিডারে যাই এবার প্রোডাক্ট টেবিলে যাই রিলোড দিতে হবে এই যে ম্যানুফ্যাকচারার চলে আসছে একটা সো ক্যাটাগরি দিলাম ম্যানুফ্যাকচারার দিলাম প্রাইস দিলাম কোয়ান্টিটি দিলাম ডিসক্রিপশন দিলাম ইমেজ দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে দুটো প্রোডাক্ট হয়ে গেছে দুটো প্রোডাক্ট হলে হবে ম্যানেজ প্রোডাক্টে যাই এখান থেকে সমস্ত ভিউটা করা হয়েছিল হ্যাঁ যে প্রোডাক্টের ভিউটাও ঠিকঠাক মতো আসতেছে সো ফ্রন্ট এন্ডে প্রোডাক্টগুলো চলে আসার কথা প্রোডাক্ট চলে আসছে তাই না সো আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কিভাবে তৈরি করতে হয় ক্যাটাগরি ধরে ধরে সেগুলো তৈরি করতে পারতেছি এবং ফ্রন্ট এন্ডে সেগুলো ডিসপ্লে করাতে পারতেছি তাই না নাও ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে এখন আমাদের নেক্সট টার্গেট যেটা সেটা হচ্ছে প্রোডাক্টের ডিটেইলসে যেতে হবে সো আমরা মনে করেন হোমে আছি হোম থেকে যখন এখান থেকে এর উপর ক্লিক করব তখন যাবে কোথায় প্রোডাক্ট ডিটেইলসে আজকে 31 ক্লাস তো হয়ে যাবে সমস্যা নাই বাট বিফোর দ্যাট আপনাদের প্রজেক্টের কি অবস্থা বলেন তো কি সমস্যা ক্যাটাগরি নিয়ে কিরকম একটা নিউজ তো দুই তিনটা ক্যাটাগরিতে যাইতে পারে সেটা কেমন একটা নিউজ দুই তিনটা ক্যাটাগরিতে মানে আপনি যখন নিউজ তৈরি করবেন তখন আপনি এডিট তৈরি করতে হবে প্রথমে তৈরি করতে হবে ক্যাটাগরি তারপরে দিবেন নিউজ অ্যাড নিউজ করার সময় এই যে যেমন অ্যাড প্রোডাক্ট করতেছি না এখান থেকে শুধু একটা ক্যাটাগরি নেব একটা নিউজের তো দুইটা হইতে পারে দুইটা ক্যাটাগরি হইতে পারে বাংলাদেশ হ্যাশট্যাগ বা আপনি এটাই করেন ক্যাটাগরি করেন ক্যাটাগরি ধরে ধরে নিউজ তৈরি করেন এভাবেই করেন এটাই করেন এটাই করে আগে দেখেন তাহলে এভাবে আমাদের এখানে কাজটা হচ্ছে আর এখন মনে করেন প্রোডাক্ট ডিটেইলস এর কাজটা আমি করব আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেইলস এর পেজ আসবে এবং এখানে ওই পার্টিকুলার প্রোডাক্টটাই আসবে অন্য কোনো হাবে যাবে আসবে না নামটা প্রোডাক্ট ডিটেইলস আসলে তারপর আমরা একটু কার্টে যাব কার্টে গিয়ে যখন চেক আউট করব চেক আউট করার সময় আপনাদের সার্চ এর বিষয়টা দেখাবো ঠিক আছে সার্চ বলতে আমরা নরমালি সার্চ তো অনেক সহজ নরমালি সার্চ তো এটা তো মানে আপনি এখনই পাবেন দেখেন আমি বলে দিচ্ছি এখানে লিখে আপনি ইন্টার দিবেন আপনাকে সার্চ দিবে তাই না সো এইখানে লিখলে এটা একটা ফর্মের মধ্যে আছে না ফর্মের মধ্যে এখানে যেটা লিখতেছেন সেটা একটা অ্যালাইস তৈরি করবেন সাবমিট দিলে একটা অ্যালাইস তৈরি করবেন ওই অ্যালাইসের জন্য একটা কন্ট্রোলার একটা ফাংশন যাবে
এখানে যেটা লিখেছে সার্চ দিতে সেটা আপনি ওই কন্ট্রোলারের ফাংশনের মধ্যে নিয়ে যেতে পারবেন না, এখানে যেটা লিখে সার্চ দিবে স্যার ওটাকে আইডি দিয়ে যাবে নাকি স্ট্রিং, ওখানে স্ট্রিং আকারে যাবে, আইডি দিলে আইডি, স্ট্রিং দিলে স্ট্রিং, যা দিবেন তাই যাবে, ঠিক আছে? সেটা যাবে, তারপরে ফাংশনের মধ্যে একটা কোয়েরি করবেন সিলেক্ট অল ফ্রম টিবিএল অমুক হয় আর এটা সমস্ত অনেক, এটাকে আপনি ইলিগুয়েন্টের ভাষায় বা কোয়েরি বিল্ডারের ভাষায় লিখতে পারেন। সাপোজ এখানে তো আপনি প্রোডাক্ট নাম লিখে সার্চ দিবেন তাই না? কিন্তু স্যার যদি ভুল নেম দেয় ভুল নেম দিলে সেখানে আসবে যে রেজাল্ট নট ফাউন্ড। যা মিলবে সব নিয়ে আসবে, এই আপনি যে টেবিলের নিয়ে কাজ করবেন ওই টেবিলের সাথে আপনি যা দিবেন যার সাথে মনে করেন এম দিচ্ছেন এম যতগুলোর মধ্যে পাবে সব সে নিয়ে আসবে। আচ্ছা আমরা আগে প্রোডাক্ট ডিটেইলস পেজটা যাই, এখানে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেইলস পেজ আসবে, আসছে, বাট এখানে এই ইনফরমেশনটা কি ভ্যালিড না, স্ট্যাটিক ডাইনামিক না, তো হাউ ক্যান ইউ ডু দ্যাট? ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে ফ্রন্ট এন্ডের মধ্যে হোমের মধ্যে হোম কন্টেন্ট, এখান থেকে প্রোডাক্ট ডিটেলস বলা হচ্ছিল কোথায়, এই যে এখানে যখন আমি প্রোডাক্ট ডিটেলস এলাইসে যাচ্ছি আমি কি নিয়ে যাব, প্রোডাক্টের আইডি, ওই পার্টিকুলার প্রোডাক্টের আইডি, তো আইডিটা কিভাবে নিয়ে যাব, এই ফরওয়ার্ড স্ল্যাশ ডট বলেন ফর্ম নিয়ে নেবেন দরকার কি, এখান থেকে এভাবে যাচ্ছে সেশনে রাখতে পারবেন, এখানে অবশ্যই পারবেন করা যায়। আমার এখানে এখানে তো আপনাদের যখন প্রফেশনাল কাজ করবেন এখানে অনেক বড় হবে জায়গাটা, এখানে অনেক এখানে আপনাকে এলআইসি ইসিউ ফ্রেন্ডলি পারমালিংক তৈরি করতে হবে, স্ল্যাগ স্ল্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? সেগুলো আপনাদের বড় বাইরে দেখা দিবে বা আপনারা নিজেদের খুঁজে বের করতে পারবেন। আগে ফরজ নামাজটা পড়েন, এরপরে ওগুলো মনে করেন ওয়াজিব সুন্নত সুন্নত ওগুলো আসবে সমস্যা নেই। আচ্ছা সো কি করলাম, প্রোডাক্ট ডিটেলস এই এলআইসে যাবে এবং ইউআরএল দিয়ে সে কিনে যাবে আইডি, সো এই প্রোডাক্ট ডিটেলস এই এলআইসটা কোথায় রেডি করা আছে, ওয়েবডট পিএসপিতে, এই যে প্রোডাক্ট ডিটেলস, এখন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি এখানে কী পাবো, আইডি, কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের, যেমন এই যে আপনি এখন এখানে যে কাজটা করতেছি, যারা নিউজ পোর্টাল করতেছেন তারা নিউজ ডিটেলসের কাজটা এভাবে করতে হবে, যারা রেস্টুরেন্ট করতেছেন রেস্টুরেন্টের কাজটা এভাবে করতে হবে, বা কেউ কোম্পানির ওয়েবসাইট করতেছেন ওই সাইট নিয়ে ইয়ে করতে হবে, সিলিং কি প্রজেক্ট করতেছেন, পোর্টফোলিও সাইট, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, খুব ভালো। আপনি কি করতেছেন, ভালো, খুব ভালো। আপনি তো ইয়ে করতেছেন ইয়াটা, আপনার কি অবস্থা, আমাদের নেক্সট ক্লাস তো বন্ধ তাই না, 21 তারিখ 21 ফেব্রুয়ারি, সবাই অনেক বড় ডেভেলপার হন, আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য বাইরে থেকে দেশ বিদেশ থেকে লোক আসবে আর আপনি কথা বলবেন কিভাবে, ঠিক আছে? এবার আপনি বাংলায় কথাটা বোঝার জন্য তারা বাংলা এটা যদি করতে পারেন তাহলে কিন্তু মনে করেন আমাদের ভাষা সৈনিক যারা ছিলেন তাদের কিন্তু আপনারা শান্তি পাবেন, আমরা এই কাজটা করে দিয়েছি। আমার কিন্তু ইচ্ছা আছে, আমার লাইফে একটা ড্রিম আছে, আমি মনে করেন হ্যাঁ বাংলিশ না, ঠিক আছে, এমন একটা ইচ্ছা আছে আমি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের বাইরে কোথাও কিছু করতে পারি
সেখানে যে আমি কিন্তু বাংলাতেই কথা বলি শেষের দিকে, মানে যেগুলো জিস্ট কথাবার্তা, আমি চাচ্ছি আমি কি বলতেছি এটা বোঝার জন্য তার বাংলা শিখতে হবে। এখন আমরা কি করি ইংলিশের বেলা কিছু ইংলিশ শিখি না? হ্যাঁ, এটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির একটি চিন্তা করা উচিত যে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন, আপনি যখন ওই প্ল্যাটফর্মের সাকসেসের একটা লেভেলে চলে যাবেন তখন আপনার জুনিয়র আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসবে ওই পার্টিকুলার এরিয়া। তখন পরামর্শটা কোনো কোনো জায়গায় আপনি ইচ্ছে করে বাংলায় দিবেন, ইচ্ছে করে আপনি কিন্তু ইংলিশ অবশ্যই পারতে হবে, আপনি ইংলিশ তো অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা ওদের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় স্যার সম্ভব গান শুনতে এই যে প্রোডাক্ট ডিটেইলস পেজ হোম কন্টেন্ট কোথায় এই যে প্রোডাক্ট ডিটেইলস এর পরে ভাবে যাক আমি এক লাইনে দিয়ে দিই তাহলে এবার আমরা কি করব, আমাদের আমরা ওয়েব ডট পিএইচপি তে আসলাম, এখানে আইডিটা নিয়ে নিলাম, সো প্রোডাক্ট ডিটেইলস এই ফাংশনের মধ্যে কি আমি আইডিটা পাবো না? এখানে এসে আইডিটা ধরতে পারতেছি নাকি? খেয়াল করতেছেন কিভাবে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট অথবা সার্ভিস আমরা ইয়ে করতে পারি? তো এবার এই আইডিটা ধরে আমাকে কি করতে হবে, একটা কোয়েরিং চালাইতে হবে, ওই একটাই তে আলাই এর মধ্যে আমি কি করে দিলাম আইডিটা দিয়ে দিলাম শুধু কি হবে
আচ্ছা আমার তো ফেসবুকে ছিল সেখানে তো শ্যামল ব্রাঞ্চ দেখি না স্যার, আমি স্যার খোঁজ নিতে পারবো স্যার যাওয়ার সময়। তাহলে এখন দেখেন আমি যখন যে প্রোডাক্টের উপর ক্লিক করতেছি সেই প্রোডাক্টের কিন্তু বিস্তারিত তথ্য এখানে চলে আসছে, ডাটা, তার নাম, তার প্রাইস, ঠিক আছে। এখন আমরা এই প্রোডাক্টটাকে এখানে কি দেখাতে পারি, ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশনগুলো, তাই না? তারপরে যদি রিভিউ বা এখানে আদার্স ইনফরমেশনগুলো আছে এগুলো যদি দিতে চান অবশ্যই পারবেন। তাহলে কি করতে হবে, আপনাকে আগে অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্ট অ্যাড করার সময় কন্টেন্টগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? সো একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবেন আপনি অবশ্যই কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করবেন। সো আপনার টেমপ্লেটের কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য আপনার কতগুলো টেবিল হবে, কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন হবে, এই জিনিসটা করা কিন্তু খুব ডিফিকাল্ট। জি স্যার, ঠিক আছে। তো আপনারা কি সবাই কাজটা করতে পারছেন? আপনাদের প্রজেক্টে কতগুলো টেবিল হবে? না স্যার, এটা স্যার করতে স্যার আস্তে আস্তে ছবিটা কিভাবে নিয়ে আসবো? কোন ছবিটা? এই যে অ্যাসেট দিয়া, এই যে ছবি। তো আপনাদের মানে যেটা বলতে চাচ্ছিলাম যে মানে কতগুলো করে টেবিল হবে, এইটা মানে টেমপ্লেট মাস্টারিং, ফ্রন্ট এন্ডে টেমপ্লেট মাস্টারিং আর লগইন প্যানেল, এই কাজটা কদিন করেন নাই? ফ্রন্ট এন্ডে আপনি যে প্রজেক্টটা জমা দিবেন সেটা টেমপ্লেট তো কারেক্ট হয়েছে নাকি স্যার? ফ্রন্ট এন্ড মাস্টারিং করছেন? জি স্যার। অ্যাডমিন প্যানেলে লগইনের কাজ করছেন? জি স্যার, লগইনের কাজ হয়ে গেছে। এখন আপনাকে ফ্রন্ট এন্ডের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে ডাইনামিক করার জন্য অ্যাডমিন প্যানেল থেকে আপনার কন্টেন্টগুলো তৈরি করতে হবে, তাই কি? অ্যাডমিন প্যানেল থেকে কন্টেন্টগুলো তৈরি করবেন, কন্টেন্টগুলো তৈরি করার জন্য আপনার ডেটাবেস লাগবে। তাহলে আপনার কতগুলো টেবিল লাগবে এটা হিসাব করতে? না স্যার, দেখেন আমরা এখানে ইউজার ম্যানেজ করতে পারতেছি, তাই না? সো ইউজার অ্যাড করতে পারবো না, যারা আমার সফটওয়্যার ইউজ করবে সিস্টেম ইউজ করবে। এখন ইউজার কিন্তু দুই ধরনের হবে, একটা হচ্ছে অ্যাডমিন ইউজার, বৃহস্পতিবার আগের মডেল বলতে না না নতুন নতুন মাইগ্রেশন থেকে করতে স্যার, নতুন মানে অথেন্টিকেটই করব স্যার, মডেল নতুন একটা আছে। হ্যাঁ, আপনি ফ্রন্ট এন্ডের ধরনে আপনি ইয়া তৈরি করবেন অথবা আপনি নরমালি করেন, আমরা র অফিসে যেভাবে করছি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা ওইটা তো তত এসেনশিয়াল না। আপনি যদি সোশ্যাল মিডিয়া না করেন ই-কমার্স সাইটে একজন একজনের অ্যাকাউন্ট হ্যাক করে কি করবে বলেন তো? পুলিশ আসতে পারে রায়,
সো যাই হোক আরে না ওটা কুরিয়ারে নিব প্রোডাক্টটা কুরিয়ার ডেলিভারি নিব লিস্টটা থাকবে না সো ওটা আমরা আসলে ঠিক আছে এর অ্যাড্রেস লাগে না আরে ভাই প্রোডাক্ট হইতে পারে তো স্যার পুলিশের মত নাই আসলে যেগুলো আছে সেগুলো ডাইরেক্ট ডেটাবেজে না রেখে আলাদা ফাইল করে ডিস্ট্রিবিউটরের ভিতর মধ্যে মানে ডেটাবেজে ডাইরেক্ট না রেখে আলাদা ফাইল করে আলাদা ফাইল বলতে মানে টেক্সট ফাইল থেকে দিবেন হার্ড কোড থেকে দেওয়া হবে না সিজে মানে এই ডেটাবেজে এত ডেটা রাখলে ব্যাপার বস্তু ভারী হয়ে যাবে তো নিউজ গুলো এগুলো তো আমরা একটা ফাইলের মধ্যে রাখবো ফাইলটা কি হবে তো টেক্সট ফাইলের মধ্যে রাখবো ফাইল বলতে আমি বুঝতে পারিনি মানে আমরা ইমেজ গুলো স্যার না নরমালি প্রোডাক্টের ডেসক্রিপশন যেগুলো এগুলো এভাবে করা হয় এভাবে রাখে স্যার ইমেজ গুলো তো আমরা একটা ফোল্ডার মধ্যে রাখি হ্যাঁ আপলোড করে রাখতেছি যখন আমাদের মানে অনেক লেখা আছে এক মিনিট দাঁড়াও আসসালামু আলাইকুম শেষে যে কোথায় তবে দুটো স্যার কার কেটে দেন স্যার একবার কারণ স্যার এইগুলো তো স্যার ওইখান দিয়ে পাবে ট্যাগগুলো তো স্যার ওইখানেই পাবে ট্যাগগুলো ট্যাগ রাখার দরকার নেই দুটো গেছে স্যার ওখানে এটা জি স্যার এটা তো লাগবে কপি সরি না product long description dekhen image start hone ke no sir excavator diye dite hobe blade sir ye blade syntax sir change korte hobe sir ei jekhane na sir ekhane na sir double curly na hobe single curly hobe ar dui ta ki hobe na jontro na shesh nai অত্যধিক সময় কাজ চলে আসছে ঠিক আছে চলে আসছে এবার মনে করেন আমি এখানে যাই না অনভ্যেস থেকে আসবে না যদি এটা যাই এটা কিন্তু অত বড় আসবে না এটা কিন্তু ছোট আসছে ঠিক আছে আমি যেভাবে দিয়ে দিচ্ছি সেভাবে আসবে বাট এটা কিন্তু এই এডিটর ছাড়া কিন্তু সম্ভব না আপনি যদি নর্মালি টেক্সট এডিটর ইউজ করেন তাহলে কিন্তু আর হবে না ঠিক আছে এগুলো একটা আলাদা ফরম্যাটে আছে এখানে ওকে সো নাও এভাবে কাজটা হচ্ছে আর কি একদম সব সব নিয়ে আসছে ঠিক আছে সো এভাবে আমরা চাইলে আমাদের কাজটা করতে পারি বাট এভাবে সরাসরি কন্টেন্ট কপি করে পেস্ট করে দিলে কিন্তু আপনি কট খেয়ে যাবেন গুগল ঠিক আছে ঠিক আছে আপনি একদম কট খেয়ে যাবেন আপনার এই কন্টেন্টটা সে কাউন্ট করবে না ওকে সেভাবে কাজ করা যাবে না বাট সিস্টেমটা এভাবে আপনি তৈরি করে রাখবেন সেখানে দেখবেন সো হোয়াট এভার ইট ইস মোটামুটি আমরা এখানে আজকে কিন্তু আমাদের যে বিষয়গুলো হচ্ছিলো আমরা ডেটাবেজের ফ্যাক্টরি ফেকার সিডার এবং পেজিনেশন দুটো বিষয় নিয়ে আমরা প্র্যাকটিস করলাম আজকে তো যাই হোক এখন মেন বিষয় হচ্ছে যে আপনাদের প্রজেক্টের যে বিষয়গুলো আছে ফ্রন্ট এন্ডের কন্টেন্ট কীভাবে ম্যানেজ করতে হবে এই বিষয়ে একটু কথা বলবো আজকে আর তেমনি এমনিতে কোনো কাজ নেই জাস্ট প্রোডাক্ট ডিটেলস পেজটা আমরা দেখলাম আমরা নেক্সট ক্লাসে শুরুতেই আমরা এই কার্ড ইউজ করবো আর কি হ্যাঁ সো কার্ড কীভাবে ইউজ করতে হয় আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিব না আর কি নেক্সট ক্লাসে বলবো গ্লো ডিমেন্স শপিং কার্ড এটা গিট থেকে নামিয়ে আমরা কীভাবে আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি যে লেভেলের মধ্যে একটা থার্ড পার্টির একটা প্যাকেজ কীভাবে আমরা আমাদের এখানে নিয়ে আসতে পারি সেই বিষয়টা আমরা ওই দিনই দেখবো আর কি ঠিক আছে তো আপনারা ক্লাসের শেষে আপনাদের প্রজেক্টের কতগুলো টেবিল হবে কোন টেবিল কি হবে আপনারা সবাই একটু সবার সাথে আলোচনা করবেন নিজেরা নিজের আলোচনা করে নিয়েন 10-15 মিনিট ঠিক আছে
আমি একটু অ্যাজাক্সটা বলি, হ্যাঁ, কারণ সময় খুব সংক্ষিপ্ত আর কি, আপনাদের ক্লাস হবে 33, ঠিক আছে। সো নেক্সট ক্লাসটা কার্টার দিয়ে আর একটা ক্লাস লাগবে অর্ডার সাবমিট করা এবং অর্ডার তোলা, সেটা কোন ক্লাসে করবে? একদম 33 কোন সমস্যা নাই, তাহলে আপনাকে ওইভাবে কাজ করতে হবে আর কি। মানে আপনি যে প্রজেক্ট নিয়ে করবেন ওটাই দেখাবেন আর কি, ঠিক আছে, মানে যেটা নিয়ে আপনি করতেছেন। এখন আপনি মনে করেন ও বললো কে যেন একজন পুলিশ স্কুল ম্যানেজমেন্ট করতেছিল, ভালো লাগে না, আমরা এটা করতেছি, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, চেঞ্জ হলে এখন কি করে সমাধান করবেন? সমস্যা তো নাই, এখন এটা একটু সমস্যা হয় কি যে আপনি একটা প্রজেক্ট 7 দিন ধরে করতেছেন, সময় আছে 2 দিন, হঠাৎ করে একটা প্রজেক্ট করতেছেন করবেন, তো এখানে একটু সন্দেহ আসে মনে আর কি, যে না তাহলে কেমনে বিষয়টা থাকে না। হ্যাঁ, এজন্য মনে করেন প্রথম থেকে যেটা শুরু করছেন সেটা করাটাই ভালো, তারপরে এখনো তো অনেক দিন সময় আছে, আপনি চাইলে আজকে থেকেও চেঞ্জ করতে পারেন। কিন্তু মনে করেন আপনাদের বৃহস্পতিবার যে ক্লাসটা হবে 23 তারিখের ক্লাসে 12:30 থেকে একটা আধা ঘন্টা আমি এট এ গ্লান্স যে কজনের পারি প্রজেক্ট দেখবো আর কি, এট এ গ্লান্স সবাই বৃহস্পতিবার প্রজেক্ট নিয়ে আসবেন, কারণ আপনারা মাঝখানে একটা ঈদের ছুটি পাইতেছে, ঈদ পূজা ছুটি পাইতেছে, ঠিক আছে, একদম চুরাই কাজ করবেন বাসায়। 26 তারিখ কি বার হয়? হ্যাঁ, ধরেন আপনাদের 28 তারিখে প্রেজেন্টেশন হবে, 28 তারিখ হয়, সমস্যা কি একটা ক্লাস বেশি হয় তো সফিউল আলম স্যার, ঠিক আছে। সো যাই হোক, আমাদের আজকের পর্যন্ত যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা এই 23 তারিখে আগামী 23 তারিখে আপনারা আপনাদের প্রজেক্টের একটা শেপ নিয়ে আসবেন এবং ডেটাবেজের মধ্যে কতগুলো টেবিল হবে সেটা আমি একটু বলে দিই। জি স্যার, এটা একটু স্যার খুব একটা স্যার প্যারাদায়ক জিনিস, প্যারাদায়ক না, এখন কীভাবে বুঝবেন দেখেন স্যার সেটা। যারা মোটামুটি টুকটাক ভার্সিটিতে বা এর আগে একটা প্রজেক্ট করছেন এরকম কজন আছেন? সেলিম আছে, আপনি আছেন, ওই ও আছে, সাইফুল আছে, তারপর আপনি করছেন না, আপনার নাম কি? আপনি আপনি তো মনে করছেন, তো আপনারা একটু মানে সবাই সবাইকে হেল্প করবেন, মানে এখানে এমন না যে হ্যাঁ হ্যাঁ আমি ওর কাছে গেলে পরপর জিজ্ঞেস করে এরকম কিছু না, সেটা তো না স্যার। তারপর মানে স্যার মানে মানে কিভাবে মানে বিষয়টা কিভাবে ক্লিয়ার হয়ে যাবে, এখন মনে করেন আমার এই মনে করেন আমি এই পেজের কন্টেন্টটাকে ডাইনামিক করব স্যার, তাহলে এখন এখানে ডাইনামিক কিভাবে করব? এখানে ডাইনামিক করার কিছু আছে? এই লোগো, লোগো মনে করেন লোগোটা, এখন লোগোটাকে আমি আমার কোম্পানির লোগো চেঞ্জ হতেই পারে, ঠিক আছে, এখন এই লোগোটাকে চেঞ্জ করার জন্য আমি লোগোটাকে ডাইনামিক করার জন্য আমি কী করবো? তাহলে আমাকে যদি লোগোটাকে আমি ডাইনামিক করতে চাই তাহলে আমাকে প্রথমে ডেটাবেজে একটা একটা টেবিল তৈরি করতে হবে, এই যে কন্টেন্টটাকে আপনি ডাইনামিক করবেন তার জন্য কী করতে হবে? একটা মডেল, একটা কন্ট্রোলার, সবার জন্য আবার না এটার জন্য মনে করেন, কারণ এটাকে তো আপনি অন্য কোনোভাবে ম্যানেজ করতে পারতেছেন না, এখন এইটা একদম 100% পারফেক্ট এটা হবে না, এটা কখনোই সম্ভব না, এখন ইনফ্যাক্ট এটার ভালোর কোনো শেষ নাই। একটা প্রজেক্টে কতগুলো টেবিল হবে, কোন টেবিল কার কোন টেবিলের সাথে কোন টেবিলের সম্পর্ক থাকবে, এটা হচ্ছে কাজ করে হচ্ছে তারা 8 থেকে 10 বছর মিনিমাম 5 বছর যাদের এক্সপিরিয়েন্স থাকে ডেভেলপমেন্টে তারা করে, এবার বলেন আমাদের কয় বছর আছে, সো আমাদের ওইটা আমরা আশাও করি না, বাট আপনি অ্যাটলিস্ট কন্টেন্টকে এটা একটা কন্টেন্ট এটাকে ডাইনামিক করতে হবে, তাহলে আমি কী করবো? আমি একটা ডাটাবেজে একটা টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে একটা মাইগ্রেশন ফাইল লাগবে, মাইগ্রেশন ফাইলের জন্য একটা মডেল লাগবে, একটা মডেল তৈরি করব, তো আমি একটা মডেল তৈরি করতেই পারি, নাম দেবো কি? লোগো ডিজাইন, লোগো লোগো মডেল তৈরি করলাম, একটা মাইগ্রেশন ফাইল দিলাম, সেখানে ফিল থাকবে কয়টা? 3টা, আইডি, লোগো আর পাবলিকেশন স্ট্যাটাস। লোগো আপনি 3-4টা দিয়ে রাখলেন, যখন একটাই পাবলিশ হবে, 2টা পাবলিশ হবে না, যখন যেটা পাবলিশ করবেন সেটাই কি করবে এখানে শো করবে, লোগোটাকে ডাইনিং করা যাবে না, ইমেজ আপনার আর কিছু না, ক্রিসমাসের সময় একটা টুপি পরা লোগো থাকবে, লোগো থাকবে, হ্যাঁ মেনুর ক্ষেত্রে
আচ্ছা এবার মনে করেন এখানে এগুলো হচ্ছে কি এখানে হচ্ছে ক্যাটাগরি এখন এগুলো তো ডেটাবেস থেকে ডাইনামিক আসতেছে আর আপনি মনে করেন এখানে ক্যাটাগরি থেকে আপনার মেনু থাকবে মেনু গুলো আপনি ডাইনামিক নাও করতে পারেন সমস্যা নেই আপাতত আপনি এখানে করা যাবে কিন্তু বহুত ঝামেলা হবে ঠিক আছে প্রত্যেকটা মেনুর জন্য যেভাবে পেজ লোড করা হয় সেটা অন্যভাবে করা যায় যাই হোক দুই তিন ভাবে করা যায় বাট আপাতত মনে করেন এখানে যদি আপনার হোম অ্যাবাউট আস কন্টাক্ট আছে এরকম থাকে এগুলো ডাইনামিক করা দরকার নেই আপনি যে সাইটটা করবেন সেখানে একটা লোগো থাকবে আপনি যে সাইটটা করবেন সেখানে একটা স্লাইডার থাকবে লোগো স্লাইডার যেন ডাইনামিক হয় ওকে লোগো এবং স্লাইডার যেন ডাইনামিক হয় এবার এখানে মনে করেন যে এগুলা এগুলা কি এখন এখানে কিছু কিছু বিষয় থাকে আমি যদি কমার্স করতেছি এগুলো কিন্তু আমি চাইলে করতে পারতাম বাট এগুলো হচ্ছে অপশনাল জব এগুলো আপনারা চাইলে করতে পারেন কিভাবে যখন আমি মনে করেন এগুলো হচ্ছে কি এগুলো মনে করেন এটা পজিশন নাম দিলাম এটা কি হোম অ্যাড বললাম টপ লেফট এটা টপ রাইট হ্যাঁ এটা দিলাম টপ টপ মিডিল ওয়ান টপ মিডিল টু তাহলে আপনি যখন এখান থেকে প্রোডাক্ট তৈরি করতেছেন এখানে তো আরও কিছু অপশন আসবে এখানে কিছু চেকবক্স আসবে যে টপ লেফট এই প্রোডাক্টটা আপনি কি টপ লেফটে দেখাইতে চান আপনি যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছেন এটা কি আপনি এখানে দেখাইতে চান আপনি মনে করেন দেখাইতে চান তাহলে কি করবেন যখন প্রোডাক্ট তৈরি করবেন এখানে কিছু চেকবক্স আসবে ক্যাটাগরি না তো ওইটা হচ্ছে একটা অপশন যা যেমন মনে করেন যখন নিউজ প্রোডাক্ট ফিচার্ড প্রোডাক্ট নাই হ্যাঁ ফিচার প্রোডাক্ট বলতে পারেন এখানে কিছু অপশন আমি রাখতেই পারি যেমন মনে করেন আমি এই যে অ্যাড প্রোডাক্ট এখানে নতুন একটা জায়গা এখানে একটা এখানে একটা রেডিও বাটন তৈরি করলাম রেডিও বাটনের মধ্যে লিখে দিলাম টপ লেফট আপনি যদি ওটা চেক করেন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছেন আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আমি এখানে দেখাবো তাহলে আপনি যখন প্রোডাক্টটা তৈরি করবেন এখানে ওই টপ লেফটটা চেক করে দিবেন আর আপনি এখানে যখন প্রোডাক্টটা শো করবেন তখন আপনি একটা কোয়েরি লিখবেন যে সিলেক্ট হোয়ার টপ লেফট ইজ ইকুয়াল টু 1 এই পার্টিকুলার কন্টেন্টটা আমরা বসে একটু নেক্সট পেজে দেখব ঠিক আছে এভাবে কিন্তু কাজটা আলটিমেটলি হচ্ছে সো এখানে একটা জিনিস খেয়াল করেন তাহলে এই যে কন্টেন্ট গুলোকে কিভাবে আমরা ডাইনামিক করতে পারি সে বিষয়ের উপরে কিন্তু কথা বলা হচ্ছিল যে আমি যখন প্রোডাক্টটা তৈরি করব তখন এখানে এসে আমি জাস্ট কিছু চেকবক্স দিয়ে দিব এভাবে আপনি এই কন্টেন্ট এই কিছু কিছু কন্টেন্ট মানে আপনি এখানে একটা চেকবক্স দিয়ে দিবেন তার একটা ভ্যালু থাকবে সো এখানে যখন ভ্যালুটা যখন আপনি দেবেন ডাটাবেজে নতুন একটা কি হবে কলাম হবে সো ওই কলামের মধ্যে বাই ডিফল্ট মনে করেন ভ্যালু থাকবে না মানে আপনি যদি রেডিও বাটনে ক্লিক করেন তাহলে ভ্যালু যাবে না হলে যাবে না ওইভাবে চেক করে আপনি এখানে কুয়েরি লিখে শো করাবেন আপনি কুয়েরি পারেন না হয়ার মডেলের নাম স্কোপ রেজুলেশন অপারেটর হয় বলেন স্যার একাধিক প্রোডাক্টে যদি আমি স্যার একই চেকবক্স একাধিক প্রোডাক্টে যদি একই অ্যাট্রিবিউট থাকে দুটেই লেফটে যাবে না দিবেন না আপনি যার জন্য সফটওয়্যার বানাই দিবেন আপনি তাকে বলবেন যে না এখানে এখানে যেটা ক্লিক করবেন সেখানে এটা আসবে কারণ এখানে কি দুটো প্রোডাক্ট আসে না একটা আসছে দুটো যদি দেন তাহলে ডিজাইনটা ভেঙে যাবে সেটি দুটো দিবে না এট এ টাইম কয়টা আসবে একটা দুটো এখানে আসবে তাহলে স্যার আমরা কিভাবে করবো এখানে দেখেন এই যে যাবেন হচ্ছে যেটা করতে হবে এখানে লিমিট কোয়েরি ইউজ করতে হবে লিমিট হ্যাঁ হ্যাঁ সো laravel.com আসছে না কেন laravel.com স্যার যদি স্যার স্যার ডিসক্রিট হিসেবে স্যার তুলতে যায় মানে স্যার উল্টা দিক থেকে স্যার মানে যেমন স্যার লাস্ট অর্ডার বাই স্যার এটা কোথায় ইউজ হ্যাঁ অর্ডার বাই ইউজ করবেন ঘটনা কি নেট স্লো আমার তো আসতেছেই না
চলে গেছে স্যার, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন স্যার। তো ডকুমেন্টেশনে যাচ্ছি, এখান থেকে আমরা মনে করেন দুইটা দেখবেন, ইলেগুয়েন্টেও আছে, কোয়েরি বিল্ডারেও আছে। সো এই সমস্ত মানে এগুলো ছোটখাটো কাজগুলো, মানে এই রিলেশনাল কাজগুলো আমরা কোয়েরি বিল্ডার দিয়ে করে দেখি কি হয়। তো এখানে এটা হবে কি, তুলতেছেন না, রিট্রাইভ, রিট্রাইভ করে আসলে এখন তো সিলেক্ট টেক দিয়ে সার্চ দিলে চলে আসবে এই যে স্কিপ, মানে দশটার পরে কয়টা নিবে, পাঁচটা, ঠিক আছে, ঠিক। সো এখানে আপনি একটু সার্চ করলেই পারবেন, হ্যাঁ, কন্ডিশনাল ক্লোজগুলো কীভাবে তৈরি করতে হয়। তাহলে আপনি কয়টা নিয়ে আসতে চাচ্ছেন, দশটা বা তিনটা, কীভাবে নিয়ে আসবেন, শুধু টেক লিখলেই হবে। এই যে টু লিমিট দ্য নাম্বার অফ রেজাল্ট, হ্যাঁ, স্কিপ করলে কি হবে, এটার পরে থেকে কয়টা নিবে সেভাবে করতে পারেন কাজগুলো, হ্যাঁ হ্যাঁ। আপনি যা দিয়ে দিবেন, অর্ডার বাই আইডি, ক্যাটাগরি আইডি দিয়ে দিলে ওইভাবে সে অর্ডার করবে, এরপরে আপনি ইয়া করতে পারবেন, নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এই 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 দুটো জায়গায় একটু ভিজিট করতে হবে, হ্যাঁ, ইলেকুইন্ট এবং কোয়েরি বিল্ডার, এই দুটো জায়গায় একটু ভিজিট করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে যাব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এভাবে আরেকটা বিষয় দেখেন, এখানে যেটা সেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ফুটারের মধ্যে যে কন্টেন্টের মধ্যে হোম, তারপরে এখানে মনে করেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, কন্টাক্ট আসে ক্লিক করলে কি হবে, কন্টাক্ট একটা ফর্ম আসবে না, কন্টাক্ট আস পেজটা যেন সবার ডাইনামিক থাকে। কন্টাক্ট আস পেজে একটা কি থাকে, ফর্ম থাকে না, মেসেজ থাকবে আর নাম থাকে, তো ওইটা যেন সবার ডাইনামিক থাকে, ওইটার জন্য একটা টেবিল তৈরি করবে। এখন আপনার এইভাবেই করেন আর কি, আপাতত যে যে ক্যাটাগরির কাজই করতেছেন আপনি, প্রোডাক্ট অথবা সার্ভিস গুলো এই অ্যাডমিন প্যানেল থেকে যেন ক্যাটাগরি ধরে তো তৈরি করা যায় এবং সেটা যেন ফ্রন্ট এন্ডে দেখানো যায়। এছাড়াও আপনাদের গ্রুপ মেম্বার যারা তাদের সাথে কথা বলতে পারে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, হ্যাঁ, আজকে এতটুকু।